স্যার তাহলে একটু অ্যাড্রেস করে দিন, তাহলে শুরু করা যেতে পারে। গুড মর্নিং এভরিওয়ান। আরো হয়তো কিছু ছাত্রছাত্রী আমাদের এই ওয়েবিনার জয়েন করবে খুব শিগগিরই, কিন্তু সময়ের কথা মাথায় রেখে আমরা আজকের কর্মসূচি এবং অনুষ্ঠান শুরু করি। সবার আগে ইংরেজির নববর্ষের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার সকল সহ ছাত্রছাত্রী এবং সহকর্মী বৃন্দদের প্রতি। আমাদের 2021-এর শেষ লগ্নে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট উচ্চশিক্ষা দপ্তরের একটি নির্দেশিকা বেরোয় এবং সেই নির্দেশিকা অনুসারে পশ্চিমবঙ্গ মধ্যে অবস্থিত সমস্ত স্কুল কলেজ এবং বিদ্যায়তনগুলোর মধ্যে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ প্রদানের জন্য তাদের জন্য এডুকেশনাল ইনস্টিটিউট, তাদের জন্য বিদ্যায়তন শিক্ষাক্ষেত্র, এই কথাটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এক সপ্তাহকাল ব্যাপী অনুষ্ঠান সমূহের আয়োজনের কথা বলার হয়েছে। সেই নির্দেশনামাকে মাথায় রেখে আমরা আজ থেকে এক সপ্তাহকাল ব্যাপী অর্থাৎ 1 জানুয়ারি 2022 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত এই 7 দিন নানা রকমের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা একসঙ্গে সেলিব্রেট করব। তার মধ্যে যে সমস্ত অনুষ্ঠান আয়োজিত হবে তার একটা পূর্ণ তালিকা আমরা আমাদের কলেজের ওয়েবসাইটে অলরেডি দিয়েছি। সেই তালিকা অনুযায়ী আজকে আমরা আমাদের প্রথম দিনের যে প্রথম অনুষ্ঠান, সেখানে ছাত্রদের স্বার্থে যে যেই স্কলারশিপ, ফেলোশিপ ইত্যাদি সরকার বা বেসরকারি সংস্থা থেকে ইউজি স্টাডি কালীন অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট শিক্ষা নবিশ কালীন যে সমস্ত সুবিধা পাওয়া যায় সেই সম্পর্কিত যে আলোচনা, সেটা আমাদের সামনে আমাদের বটানির মাস্টার মশাই শেখ মোহাম্মদ ইসমাইল আল আমিন ছাত্রছাত্রীদের সামনে রাখবে। কি কি ফেলোশিপ পাওয়া যায় এবং কি তার নিয়ম কানুন, কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কটি ফেলোশিপ একসঙ্গে অ্যাপ্লাই করা যায়, সমস্ত ফেলোশিপ অ্যাপ্লাই করলে সবগুলোই কি কেউ পেতে পারে না সেখানেও কোনো বাধা নিষেধ আছে, এই সমস্ত ব্যাপারে একটা সম্পূর্ণ আলোচনা আমাদের ইসমাইল স্যার করবেন। ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে এটা অ্যাটেন্ড করতে অনুরোধ রাখছি এবং শুধু তাই নয়, তারা তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই এই সেমিনারের শেষে ইসমাইল স্যারকে করতে পারে। হ্যাঁ, তো তাদের স্বাস্থ্যের শুভকামনা জানিয়ে এই আগত নতুন বছরের সব রকমের শুভেচ্ছা এবং সহানুভূতি একসঙ্গে তাদের প্রতি আমাদের যাতে বর্ষিত হয় সমস্ত মাস্টারমশাইদের তরফ থেকে আমি নিজেই এই সমস্ত শুভেচ্ছা বার্তা তোমাদেরকে জানিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ ঘোষণা করছি। এরপরে ইসমাইল স্যার আমাদেরকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের প্রথম দিনের প্রথম বিষয় সম্পর্কে অবহিত করবেন। হ্যাঁ, আমি ইসমাইল স্যারকে আহ্বান জানাচ্ছি, তিনি যেন এরপরে সঞ্চালনার ভূমিকায় চলে আসেন।
আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ইসমাইল দা, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। কয়েক সেকেন্ড একটু ওয়েট করে নি, আমি আরেকবার আমার প্রেজেন্টেশনটা দেয়া শুরু করি। আচ্ছা, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রথম দিন, এই ডে ওয়ানের আমাদের প্রোগ্রাম শিডিউল ছিল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন স্টুডেন্ট স্কলারশিপ। বেসিক্যালি আমরা ছাত্রদের সাথে আলোচনা করব যে সমস্ত স্টুডেন্ট স্কলারশিপ গুলো তারা এই স্টুডেন্ট লাইফে পেতে পারে তার সম্বন্ধে আলোচনা। আর আজকে মূলত যে আলোচনাটা করব, স্যার একটু জোরে জোরে বলুন, শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, আজকে যে আলোচনাটা আমি করব সেটা অনেকটাই কেবলমাত্র সরকারি যে স্কলারশিপ গুলো ছাত্ররা পেতে পারে, ছাত্রছাত্রীরা পেতে পারে, শুধু সেই নেই, বেসরকারি ব্যাপারে আমি যাচ্ছি না। তার কারণ হচ্ছে যে কোনো সংস্থায় যে কোনো বছর কোনো একটা স্কলার সিস্টেম চালু করতে পারে, এবং সেটি যদি কেউ যোগ্যতামান পায়, পাওয়ার জন্য বিচার্য হয়, সেটি পেতে কিন্তু কোনো অসুবিধা নেই। সে যদি কোনো একটা সরকারি স্কলারশিপ পেয়েও থাকে, তাহলেও কিন্তু সে বেসরকারি স্কলারশিপ পাওয়াতে কোনো একটা অসুবিধা হওয়ার কথা না। সেই জন্য আমি কেবলমাত্র আজকে সরকারি স্কলারশিপের ব্যাপারে আলোচনায় নিজেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। আচ্ছা, যদি সরকারি স্কলারশিপের আলোচনায় আসা যায়, তাহলে আমরা মূলত দুটো জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি। এক, স্টেট গভর্নমেন্ট স্পন্সর্ড যে সমস্ত স্কলারশিপ গুলো আছে সেগুলি, এবং ন্যাশনাল স্কলারশিপ যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে ন্যাশনাল স্কলারশিপ আছে সেগুলি। এটি পাওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কলারশিপ গুলো সেগুলো পাওয়া যায় ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে। এবারে আমি তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, তুমি ছাত্রছাত্রীদেরকে, যে যদি কোনো ক্যান্ডিডেট স্টেট স্কলারশিপ অ্যাভেল করে, কোনো একটা স্টেট স্কলারশিপ অ্যাভেল করে, সে কিন্তু ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্যতা পায় না, এবং দুটোই টাকার পরিমাণ কম বেশি একই। সেই জন্য আমি স্টেট স্কলারশিপের ব্যাপারেই আলোচনা করছি। ধরে নিই যারা উপযুক্ত স্কলারশিপ পাওয়ার জন্য, তারা স্টেট স্কলারশিপের কোনো একটা পেয়ে যেতে পারে, সেক্ষেত্রে ন্যাশনাল স্কলারশিপটার জন্য অত চিন্তা করে লাভ নেই, এবং স্টেট স্কলারশিপ পেলে এমনিতেও ন্যাশনাল স্কলারশিপের জন্য সেই ক্যান্ডিডেট আর এলিজিবল থাকছে না। এবার আমাদের কাছে কোন কোন স্কলারশিপ গুলো থাকছে, প্রথম যে আলোচনাটা করব, এর টাকার পরিমাণটা অনেক বেশি, এবং এবং মানে কি বলবো, প্রায় সবার জন্যই ওপেন। এটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এখানে কথার ভিতরে দেখা যাচ্ছে মেরিট এবং মিনস, এই দুটো কথাই আছে। ওয়েবসাইটটার জন্য যদি আমি যেতে চাই, আমি ওয়েবসাইটটা তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিতে পারি। তার আগে আমি একটু বলি, স্বামী বিবেকানন্দ নিয়ে আলোচনা করছি। এখানে যদি তোমরা দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য 16 তারিখ, যদি এই বছরে আলোচনা করি, তাহলে এরকম সময় 16-11-তে পোর্টালটি ওপেন হয়েছিল। কি কি বিষয় তোমরা ছাত্রছাত্রীরা এখানে অ্যাপ্লাই করতে পারো? যে কেবলমাত্র স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, এটির জন্য অ্যাপ্লাই করতে পারো এখানে। আর দ্বিতীয় যেটি অ্যাপ্লাই করতে পারো, কন্যাশ্রীর জন্য। কন্যাশ্রীরও 3টে স্টেজ আছে, K1, K2, K3। আমাদের ক্ষেত্রে এখানে K3 অ্যাপ্লিকেশনই নেওয়া হয়, বা K2। 1 মিনিট, আমি একটু দেখিয়ে বলে দিচ্ছি ভালো করে। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এখানে তোমরা দেখেছিলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স ছিল, তো সেখানে একটা আপার লিমিট থাকে, ফ্যামিলি ইনকামের একটা আপার লিমিট থাকে। সেই আপার লিমিটটি হলো 2.5 লাখ টাকা। যদি ক্যান্ডিডেটের ফ্যামিলির, মানে বাবা মা সংযুক্ত হবে আমি বলছি, উপায় 2.5 লাখ টাকার কম হয়, তবেই এখানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে। এই পোর্টালটা আমি তো আপনার একবার দেখিয়ে দিই, সবাই অলরেডি অ্যাপ্লাই করেওছে, আমি আরেকবার দেখিয়ে দিই। আমি একটু ওয়েবসাইটটা খোলার চেষ্টা করছি। আচ্ছা, এটা হলো স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটের ওয়েবসাইট। এখান থেকে দুটি, ওই যে স্বামী বিবেকানন্দ বললাম মেরিট কাম মিন স্কলারশিপ, এবং এছাড়াও আরেকটা জায়গায় অ্যাপ্লাই করা যায় এই পোর্টালে, এই পোর্টালে অ্যাপ্লাই করার জন্য। আরেকটি হচ্ছে ওই কন্যাশ্রীর জন্য। একটা জিনিস আমি বলে রাখি, কোন রকম স্কলারশিপ, ওই যে আমি প্রথমে দেখালাম যে কোন রকম স্কলারশিপে কিন্তু দেখা যাবে যে যদি স্বামী বিবেকানন্দ, ওয়েসিস বা মাইনরিটি ডেভেলপমেন্টের জিগ যা, বা অন্যান্য কোনো সরকারি যদি কেউ সুবিধা পায়,
তাহলে কিন্তু একটা সুবিধার সাথে আরেকটি সুবিধাকে ক্লাব করা যায় না। কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটটা মিন্স স্কলারশিপের ভেতরে পোর্টালের ভেতরে যে কন্যাশ্রী অ্যাপ্লাই করার জায়গা আছে, এই কন্যাশ্রীটি কিন্তু যে কোনো ভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। মানে সেই ক্যান্ডিডেট যদি অন্য কোনো স্কলারশিপ পেয়েও থাকে সরকারি বা বেসরকারি, তার সাথে তার কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু কোনো বার নেই। কন্যাশ্রী কেবলমাত্র 18 বছর ঊর্ধ্বে থাকা ছাত্রীদের জন্য। এবং গত বছর থেকে কন্যাশ্রীর এই 2.5 লাখ টাকার যে লিমিটটা ছিল ফ্যামিলি ইনকামের, সেটাও কিন্তু অলরেডি অ্যাবলিশ করে নেওয়া হয়েছে। তার মানে কেউ যদি ছাত্রী থাকে এবং এই কলেজের এরকম অবস্থায় কলেজে পড়াশোনা করে, 18 বছরে উঠতে হয়, তাহলে সেই কিন্তু K2 তে অ্যাপ্লাই করতে পারবে, K2 স্কিমে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আমাদের অনেকেই এখানে অ্যাপ্লাই করেছে। যদি কেউ দেখতে চাও যে এখানে অ্যাপ্লাই করার পদ্ধতি কি বা নিয়মানুবর্তিতা কি, সেখানে তোমরা এখানে দেখতে পারবে যে এই যে হাউ টু অ্যাপ্লাই বা নিয়ম যেগুলো আছে, ইউজার ম্যানুয়াল, হাউ টু অ্যাপ্লাই আমি দেখাই একবার হাউ টু অ্যাপ্লাই এ। হ্যাঁ, এখন পর্যন্ত এর ডেট এখনো ক্লোজ হয়নি, এবং এখানেই তোমরা দেখতে পারবে যে 2.5 লাখ টাকার একটা বার দেয়া ছিল। আচ্ছা, এটা গেল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। এই পোর্টালটা এসে তোমরা এখানে নিজেদেরকে রেজিস্টার করিয়ে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমরা অ্যাপ্লাই করো এবং লিগালি কোনো কলেজে স্টুডেন্ট হয়, আমাদের কলেজ বা অন্য কোনো কলেজে স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাদের যে ডেটাগুলো আপলোড করেছো বা মানে সম্পূর্ণরূপে সবকিছু ঠিকঠাক হয়, তাহলে কলেজ কর্তৃপক্ষ তোমাদের অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করে দেবে এবং সেক্ষেত্রে তোমরা টাকা পেতে পারো। এছাড়াও আলোচনা হ্যাঁ এছাড়াও এখানে আমি একটুখানি ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, কোন কোন জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো আমাদের কলেজের জন্য বলে রাখি। দেখো, ইউজি আর্টস এখানে আছে, ইউজি আর্টস এবং ইউজি সায়েন্স, আমাদের কলেজে ইউজি আর্টস এবং ইউজি সায়েন্সই আছে। এখানে যদি লাস্ট কোয়ালিফাইং এক্সামে 60%-এর ওপর বেশি মার্কস পেয়ে থাকো, তাহলে আমি বলবো যে এটাতে অ্যাপ্লাই করার জন্য তোমরা যথেষ্ট যোগ্য। ওই 2.5 লাখটার ব্র্যাকেটের ভেতর থাকলে সেক্ষেত্রে মান্থলি প্রায় 1,000 টাকার মতো তোমরা পেতে পারো। মান্থলি 1,000 টাকা মানে বছরে প্রায় 12,000 টাকা, সেটা অনেকটাই স্টুডেন্ট অবস্থায় তোমাদের অনেকটাই হেল্প হয়ে যেতে পারে। আচ্ছা, আমি নেক্সট যে স্কিমটাতে আসছি সেটা হলো, সেটা স্পন্সর করার জন্য দায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্ল্যাকওয়ার্ড ক্লাস এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই স্কিমটার নাম ওয়েসিস। এখানে তোমরা কি কি বিষয়ে আলোচনা মানে মানে অ্যাপ্লাই করতে পারো, কারা পোস্ট ম্যাট্রিকের জন্য করতে পারো ফর SC ST স্টুডেন্ট, আর করতে পারো পোস্ট ম্যাট্রিক ফর OBC। প্রি ম্যাট্রিক আমাদের স্কুল লেভেলে হয়, আমরা যেহেতু কলেজ লেভেলে আছি এবং কলেজ লেভেলে আলোচনা করছি, প্রি ম্যাট্রিকটা আমাদের এখানে কোনো কাজে লাগে না তেমন। এইবারে এই আরেকটা তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হলো ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি, এর এর অথরিটি হলো ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, বেসিক্যালি মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এই স্কলারশিপটার স্পন্সরশিপ করেন। 2 বছর আগে স্কলারশিপটার একটা নতুন ভাবে নামকরণ হয়েছে, সবাই সেটা জানে, সেটা হচ্ছে ঐক্যশ্রী। এই এই প্রোগ্রামটার নাম হচ্ছে ঐক্যশ্রী। তো এটা আমি তোমাদের কিছু নিয়ম দেখাচ্ছি, যে লাস্ট যে এক্সাম ছিল সেই এক্সামে যদি তোমরা 50% নম্বর পেয়ে থাকো, মানে ক্লাস 12-এর ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং এক্ষেত্রে ফ্যামিলি ইনকাম কিন্তু 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা না, এক্ষেত্রে ফ্যামিলি ইনকাম হচ্ছে বার হচ্ছে 2 লাখ টাকা, এর আন্ডারে যদি ব্র্যাকেটে থাকে তাহলে অ্যাপ্লাই করা সম্ভব। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যদি তোমরা এই তিনটের জন্যই অ্যাপ্লিকেবল হও, স্বামী বিবেকানন্দ, ওয়েসিস এবং ঐক্যশ্রী, তাহলে তোমাদেরকে মানে আমাদের ডিস্ট্রিক্ট থেকে যতটুকু ইনফরমেশন নিচ্ছে সেটা শেয়ার করছি, তোমরা প্রথমে চেষ্টা করবে স্বামী বিবেকানন্দতে অ্যাপ্লাই করার জন্য, কারণ এর টাকার পরিমাণটা একটু বেশি। এরপরে যদি তোমরা এলিজিবল হও যে ঐক্যশ্রীর জন্য, তাহলে আমাদেরকে বলা হচ্ছে উৎসাহিত করার জন্য ঐক্যশ্রী নেওয়ার জন্য, ঐক্যশ্রীর টাকার পরিমাণটা একটু বেশি হয়, এবং তারপরে তোমরা সিলেক্ট করো যদি অ্যাপ্লিকেবল হও ওয়েসিসের জন্য ওয়েসিসে। আচ্ছা, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে যখন ঐক্যশ্রীতে অ্যাপ্লাই করবে, এই পোস্ট ম্যাট্রিকের আলোচনায় আসছি, পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে এখানে তোমরা পুরো অ্যাডমিশন ফি মানে কলেজে ভর্তি হওয়ার যে অ্যাডমিশন ফি এবং কমপ্লিট যে টিউশন ফি, সেটা কিন্তু তোমরা ওখানে পেতে পারো ঐক্যশ্রীর ক্ষেত্রে। আমি এই বছরও কিছু কিছু ক্যান্ডিডেটদেরকে দেখেছি ঐক্যশ্রীর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আমি একটু দেখিয়ে দিই ঐক্যশ্রী, একটু হোল্ড করো। হ্যাঁ,
এই যে ঐক্যশ্রী পোর্টালটা খুলছি, এখানে আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে তারা পোস্ট মেট্রিকের সাথে সাথে এর ভেতরে দুটো প্রোগ্রাম আছে। একটা হচ্ছে ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, যেটা আমাদের কলেজের ছেলেদের জন্য লাগু নয়, মানে এটা ইউজ করা যাবে না এখানে। এবং আরেকটি হচ্ছে এই ঐক্যশ্রীর আন্ডারও একটা স্কিম আছে, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, মানে এর ভেতরেও একটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স ফর মাইনরিটি স্টুডেন্টদের জন্য আছে। আচ্ছা, মাইনরিটি স্টুডেন্ট বলতে আমরা মুসলিম ক্যান্ডিডেট, খ্রিস্টান ক্যান্ডিডেট, জৈন, বৌদ্ধ যদি কেউ থাকেন তাদের জন্য এই, মানে মাইনরিটি ক্যাটাগরি আন্ডার এলে এই পোর্টাল দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে। একটা জিনিস আমি বলে রাখি, আমাদের কলেজেও এরকম কিছু কিছু ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করেছো, এই ভুলটা আমি একটু ধরিয়ে দিই। এক্ষেত্রে যদি কলেজের স্টুডেন্ট হও, তোমরা যদি কলেজের স্টুডেন্ট হও, তাহলে তোমরা পোস্ট ম্যাট্রিকটার জন্যই কিন্তু অ্যাপ্লাই করবে। এর ভেতরে একটা অপশনস আছে, সেই অপশনটি হলো, একটু দেখিয়ে দিই, ঐক্যশ্রীর গেজেট নোটিফিকেশনটা আমি একটু সবার সাথে শেয়ার করতে চাই। এই 3 নম্বর পয়েন্টে অনেকে অ্যাপ্লাই করে দাও, ফর মেরিট কাম মিন্স স্কলারশিপ, এটার নামও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ফর মাইনরিটি স্টুডেন্ট। এবং এখানে যদি তোমরা দেখো যে টাকার পরিমাণটা কিন্তু অনেক বেশি দেখতে পারবে, প্রায় 22,000 টাকা এরকম লেখা আছে, কিন্তু এটা আমাদের কলেজে এসে হচ্ছে। কিন্তু যদি এরকম কাণ্ড করে থাকো, এখানে অ্যাপ্লাই করে থাকো, তাহলে কলেজ কর্তৃপক্ষ কিন্তু এটাকে ক্যান্সেল করা ছাড়া হাতে কোনো উপায় থাকে না। তার কারণ হচ্ছে কি, আমাদের কলেজের জন্য কেবলমাত্র পোস্ট ম্যাট্রিকটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারি। এই যে মেরিট কাম মিন্স ফর মাইনরিটি স্টুডেন্ট আছে, এটা করতে পারি না, কারণ এটি কেবলমাত্র টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্সের জন্য। মানে কেউ যদি কোনো আইটিআই কলেজে পড়ে, মেডিকেল পড়ে, নার্সিং পড়ে, বা এমন কোনো জিনিস যেটা প্রফেশনাল কোর্স, যদি সেরকম কোনো কলেজে বা কোনো ইনস্টিটিউশনে ভর্তি হয়, তাহলে তারা যদি এই ক্যাটাগরির সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে, তাদের জন্য মেরিট কাম মিন্স স্কলারশিপটা। আমাদের কলেজে জানো এই ভুলটি তোমরা না করে থাকো, আমি আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু হয়েছে অতীতে, হয়েছে এই বছরে হয়েছে, তোমরা একটু দেখে শুনে ফর্মটা ফিল আপ করবে। আমাদের জন্য কেবলমাত্র আমাদের কলেজের জন্য এই পোস্ট ম্যাট্রিকটাই সাপোর্ট করে। আচ্ছা, আরো কিছু শেয়ার করার থাকলে আমি দেখছি, এক সেকেন্ড। এটা ওএসিস এর স্টুডেন্ট ম্যানুয়াল, এটা তোমরা ওএসিস এর ওয়েবসাইটে গিয়েও পাবে। যদি ওয়েবসাইট ওয়েবসাইটে যাও, এখানে তোমরা ST/ST ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে। এবং এর লাস্ট ডেট কিন্তু এই বছরের জন্য শেষ হয়ে গেছে। প্রবাবলি যদি তোমরা করে থাকো তাহলে, বা পেয়ে থাকো, তাহলে নেক্সট বছর রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করবে, আর যদি না করে থাকো নেক্সট বছর ফ্রেশলি অ্যাপ্লাই করবে। এখানে দেওয়া আছে এই সমস্ত জিনিসগুলো, তোমরা ওয়েবসাইটে, ওএসিস এর ওয়েবসাইটে পেয়ে থাকবে, অলরেডি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, অ্যাপ্লাই করো। আমি আরেকবার বললাম, যদি কোনো ক্যান্ডিডেট ওএসিস এবং বোথ ঐক্যশ্রীর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হয়, তাহলে তারা যেন ঐক্যশ্রীটাকেই বেশি প্রেফার করে ওএসিস এর থেকে, যদি দুটোতেই সে অ্যাপ্লিকেবল হয়ে থাকে। এবং এর থেকেও ভালো, সব থেকে ভালো, যদি তোমরা স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকো, তাহলে আমি বলবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্যই তোমরা যেন অ্যাপ্লাই করো। টাকাটাও বেশি এবং অনেকটা লিঙ্ক ডিপোজিট, মানে অনেক দিন ধরে পাওয়া যায়। আচ্ছা, আর যদি কারোর মনে কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে, তারা একটু আমাকে জানাতে পারো। স্যার হ্যাঁ স্যার বলছিলাম, স্যার আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা এখনো ঢুকেনি। দেখো, যদি তোমার ডকুমেন্ট কলেজে ঠিকঠাক পড়ে গিয়ে থাকে, হ্যাঁ তুমি জমা দিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি স্যার ডকুমেন্ট সব জমা দিয়ে দিয়েছি কলেজে। আমাদের এখনো কিছু স্টুডেন্টদের ভেরিফিকেশন করা বাকি, আমরা যদি প্রপারলি ভেরিফিকেশন করার পর তোমার নাম দিয়ে অ্যাপ্লাই করে দেবো। এখনো কিছু স্টুডেন্টের বাকি আছে, তো এত চিন্তা করার কিছু নেই, কলেজের কাছে এখনো টাইম আছে তোমাদের স্কলারশিপটাকে অ্যাপ্রুভ করার জন্য। এরকম ভেবো না যে ডকুমেন্ট দিয়েছ অথচ হচ্ছে না, এই ব্যাপারটা খুব একটা হয় না, প্রায় হয়ই না, অথবা ওই নিয়ে নিশ্চিন্ত থেকো। আর যদি কিছু না হয় তাহলে আমাকে ফোন করতে পারো, বা বোটানি ডিপার্টমেন্টে এসে দেখা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। স্যার, আপনি যে বললেন কেটুর জন্য, হ্যাঁ কেটুর টাকা তো আমি মানে ফর্ম টর্ম সব জমা দিয়েছিলাম, কিন্তু টাকা ঢুকেনি এখনো। না, কেটু নয়। আচ্ছা, তোমরা কবে, তুমি কবে দিয়েছিলে? আমি তো দিয়েছিলাম যখন ফার্স্ট ইয়ারে পড়ি। এখন কোন ইয়ারে পড়ো? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে পড়ো। আচ্ছা, আমাদের তরফ থেকে অ্যাপ্রুভ করা হয়েছিল, কিন্তু আমাদের চেকিং এর পরে, আমরা কোনো পেন্ডিং কেস আমাদের কলেজে ছিল না, সেক্ষেত্রে তোমার নামটাও নিশ্চিন্ত ভাবেই গেছে যদি ডকুমেন্ট জমা দিয়ে থাকো।
যদি অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে অ্যাপ্রুভ না হয়ে থাকে, তাহলে সেটার জন্য তোমরা যদি ওই স্বামী বিবেকানন্দ পোর্টালে গিয়ে তোমার একটা ইউনিক আইডি জেনারেট হয়, তুমি কিন্তু দ্বিতীয়বার কে2 তে অ্যাপ্লাই করতে পারবে না। সমস্ত স্টুডেন্টদের জন্য বলে রাখি, এই যে তোমরা ক্লাবিং করার কথাটা বললাম, যে স্বামী বিবেকানন্দ পেলে কিন্তু তুমি ওয়েসিস এর জন্য বা আদার কোনো মানে ঐক্যশ্রীর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এর কারণ হচ্ছে কি, তোমাদের সবার যে এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার আছে ওটা একটা ইউনিক নাম্বার। যখন তুমি যে কোনো পোর্টালে অ্যাপ্লাই করো স্কলারশিপের জন্য, তখন কিন্তু ওই ইউনিক আইডিটা দিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। এবারে যখনই তুমি একটা ইউনিক আইডি দিয়ে অ্যাপ্লাই করো, তাহলে সরকারও জানতে পেরে যায় এবং আমরাও জানতে পেরে যাই যে তুমি অন্য কোনো জায়গায় যদি করো তোমার ক্যান্ডিডেচার, মানে তুমি যে ওই ইউনিক ক্যান্ডিডেট সেটা আমরা জানতে পারি। এইবারে ওই নাম্বারটি মনে রাখবে, তোমার ওই নাম্বারটি, এবং তুমি প্রথমবার রেজিস্ট্রেশন করার সময় স্বামী বিবেকানন্দ কে3-র জন্য বা কে2-র জন্য যদি করে থাকো অ্যাপ্লাই করার জন্য, তাহলে ওই একটা নাম্বার তুমি পাবে, WB দিয়ে নাম্বারটা শুরু হয়। তোমরা যা কি করবে আমি একটু দেখিয়ে দিই আরেকবার, তোমাদের অনেকবার ভুল হয় যে আমাদেরকে এই জিনিসটা বলে দাও, কিন্তু আমরা এটা হ্যান্ডেল করি না। আমি আরেকবার তোমাদেরকে পোর্টালটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমার সমস্যাটার জন্য। এটা গেল পোর্টাল, এবং তুমি সবার নিচে এখানে আসবে। এখানে আসার পর দেখবে একটা হেল্প ডেস্ক আছে, এখানে তুমি নিজের লগ ইন আইডি দিয়ে ঢুকলে এখানে হেল্প ডেস্ক এর নাম্বার পাওয়া যায়। এই হেল্প ডেস্কে যে যদি তুমি কমপ্লেন করো আর এক্স্যাক্টলি প্রবলেমটা, হ্যালো, আচ্ছা আমার কথা শুনতে কি কারোর অসুবিধা হচ্ছে? স্যার শোনা যাচ্ছে আপনার কথা? আচ্ছা সাপোজ তোমার ইন্টারনেট স্পিড একটু কম হতে পারে, না আমার কথা বাকিরা শুনতে পাচ্ছে। আচ্ছা আমি যেটা বলছিলাম, এখানে তোমরা যদি ফোন করে তোমাদের ওই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে তোমরা বলো যে আমার এরকম প্রবলেম হয়েছিল, তাহলে তারাই বলে দিতে পারবে যে ঠিক তোমাকে কি করতে হবে। কলেজ কর্তৃপক্ষের হাত থেকে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আর আমরা সেটাকে রিটার্ন ব্যাক করতে পারি। আরেকটা জিনিস হয়, কিছু ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করার পর দেখা যায় যে তোমাদের যদি কোনো মাইনর প্রবলেম থাকে, ধরো ব্যাংক ডিটেলস এর নাম্বারে তোমরা কিছু ভুল দিয়ে দিয়েছো বা অন্য কোনো কাণ্ড করে বসে আছো, বা নামের কিছু ভুল, বাবার নামের কিছু ভুল, তাহলে জমা দেওয়ার আগে তোমরা বারবার চেক করবে যে তোমরা ঠিক করেছো কিনা। আর বাই চান্স যদি জমা দিয়ে দাও, তাহলে আমাদেরকে ইমিডিয়েট এফেক্টে এসে বলবে যে এই প্রবলেমটা হয়েছে, কেননা তখন পর্যন্ত আমরা আনলক করতে পারি যতক্ষণ না আমরা ফরওয়ার্ড করে দিইনি। আনলক করা মানে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি, তখন কিন্তু আনলকের রিকোয়েস্ট করলে আর আমরা পারবো না। তোমরা এই ভুলটা, অনেক স্টুডেন্ট এই ভুলটা বারবার করে এবং ভাবে যে কলেজ ঠিক করে দেবে, এটা কিন্তু কলেজ পারে না। এটা কিন্তু এই হেল্প ডেস্কে বসে থাকা টেকনিশিয়ানরাই পারে, এবং তারা আমাদেরকেও হেল্প করে। তোমরা এটা একটু মাথায় রাখবে। আর কারোর কোনো সমস্যা থাকলে একটু জানাতে পারো স্যার। হুম, আমি মানে ওয়েসিস করেছিলাম, আবার স্বামী বিবেকানন্দ করেছিলাম, তাহলে কি কিছু প্রবলেম হবে? না না আমার মনে হয় না এটা কোনো ব্যাপার। তুমি অ্যাপ্লাই তো সবাতেই করতে পারো, কিন্তু পাবে একটাতে। তুমি জিনিসটা বুঝতে পেরেছো আমি কি বলেছি? এইবার ধরো তুমি স্বামী বিবেকানন্দে অ্যাপ্লাই করলে এবং তুমি জানো না কোন, মানে যে ঠিক আছে, কম্পিউটার সেন্টারে করছিলাম, যেখানে একটু মানে হ্যাঁ বলো বাবার শুনি। অকুপেশন, মানে বাবার অকুপেশনটা দিয়েছিল উনি সেখানে। আচ্ছা আমি তোমাকে বলে রাখি, যদি তোমার তুমি কাগজপত্র জমা দিয়েছিলে স্বামী বিবেকানন্দের, হ্যাঁ স্যার, তোমার কি এখন পর্যন্ত মানে তুমি নিজের অ্যাকাউন্টে যেয়ে দেখতে পেরেছো যে ওটা কত কোথায় আছে, কোন জায়গায় আটকে আছে? মানে স্যার তুমি তোমার অ্যাকাউন্টে যদি লগ ইন করো, কোন জায়গায় ওটা পেন্ডিং অবস্থায় আছে তুমি কিন্তু দেখতে পাবে। না দেখছি তো। তাহলে একবার চেক করে নিও, যদি আমাদের আচ্ছা কলেজের তরফ থেকে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তোমার পাওয়ার কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো এই অকুপেশনটা দেবো অথচ এখন পর্যন্ত কলেজের আগেই সেটা আটকে আছে, তাহলে আমাদেরকে বলো, আমরা আনলক করে দেবো। কিন্তু তোমাকে একটু আচ্ছা আচ্ছা নজর রাখতে হবে, অ্যাকাউন্ট খুলে বারবার দেখতে হবে যে কোথায় আছো তুমি, মানে তোমার অ্যাপ্লিকেশনটা কোন স্টেটে আছে, আমার কাছে আছে মানে কলেজের কাছে আছে, না আরো দূরে মানে বিকাশ ভবনের দিকে চলে গেছে, সেটা তোমাকে একটু জেনে বলতে হবে। আচ্ছা স্যার, আচ্ছা এখানে একটা হেল্পলাইন নম্বর আছে দেখো, 1800102-8014, এই নাম্বারেও তুমি ফোন করতে পারো, ছুটির দিনে ফোন করবে না। আরেকটা হচ্ছে এই হেল্প ডেস্কে তুমি কিন্তু তোমার ডিটেলসটা লিখে পাঠাতে পারো, ওরা কিন্তু প্রম্পট রিপ্লাই করে। হ্যাঁ স্যার। আচ্ছা বাকি কারোর কোনো সমস্যা থাকলে কোনো একটা স্কলারশিপ স্যার বলতে পারো। স্যার বলো, বলছি যে আমার ফার্স্ট ইয়ারে তো স্বামী বিবেকানন্দ হয়নি, তো আমি সেকেন্ড ইয়ারে কি করতে পারবো?
তুমি আচ্ছা, একবার, এখানে একটা কথা বলি, কেউ যখন কোনো প্রশ্ন করছো, নিজের নাম এবং কোন ক্লাসে পড়ো, মানে কোন ইয়ারে পড়ো, সেই পরিচয়টা দিয়ে প্রশ্নটা করো, কেমন? তাহলে আমাদের নোট রাখতে সুবিধা হবে। হ্যাঁ স্যার, গুয়েল রয় বলছি, থার্ড সেম থেকে। বোটানি না? হ্যাঁ স্যার, আচ্ছা বলো। ফার্স্ট সেমে তো ফার্স্ট, আমি করিনি, তো থার্ড সেমে কি করা যাবে এটা? আচ্ছা আমি তোমাকে বলছি, তুমি রেজিস্ট্রেশন স্বামী বিবেকানন্দ মেরিট কার্ড মিন্সে কেবলমাত্র একবার করতে পারো। কেন বললাম কেবলমাত্র একবার বলার কারণ কি হচ্ছে কি, ওই যে তোমার ইউনিক আইডিটা আছে, ইউনিক আইডি মানে এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার, ওটা কিন্তু ফিক্সড। তুমি একবার রেজিস্ট্রেশন করার পর যদি দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে চাও তাহলে তুমি কিছুই পাবে না এইবারে, আমি এবং তোমায় হয়তো করতেও দেবে না এইবারে। তোমরা এই হেল্প ডেস্কে ফোন করবে, হেল্প ডেস্কে ফোন করে বলবে যে আমি প্রথম বছর স্বামী বিবেকানন্দ করিনি এই বছর, বা রেজিস্ট্রেশন করেছি করিনি, অ্যাপ্লাই করিনি। এগুলো তোমরা স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করবে তাদেরকে। আর যখন কলটা করবে, তোমার পরিস্থিতিটা একটা কাগজে ছোট ছোট করে নোট নিয়ে রাখবে, কিরকম তোমার এইচএস এর আইডেন্টিটি নাম্বার, আচ্ছা তুমি যদি অলরেডি রেজিস্টার করে তার তার রেজিস্ট্রেশন নাম্বার, তুমি কি গত বছর করেছিলে সেই জিনিসটা, হ্যাঁ কি না, এই সমস্ত ছোট ছোট ইনফরমেশন গুলো এক জায়গায় লিখে রাখবে। লিখে রাখার পর ফোন করবে, তারা যদি বলে যে তুমি এই বছর নতুন করে অ্যাপ্লাই করার জন্য যোগ্য, তাহলে অ্যাপ্লাই করে দেবে, কোনো অসুবিধা নেই। আর যদি বলে না তুমি তাহলে রিনিউয়ের জন্য অ্যাপ্লাই করবে, তাহলে তুমি রিনিউয়ের জন্য করবে। আমার মনে হয় তোমার নিউলি করা উচিত, তবুও তুমি নিজের দায়িত্বে একবার হেল্প ডেস্কে ফোন করে কনফার্ম হয়ে নেবে। আর নাম্বারটা যদি হয় একটু বলে রাখি, একটু তাড়াতাড়ি করবে, কারণ এই বছর তো ডেট প্রায় শেষ হয়ে এলো। আমার তো, আমি এখনো শিওর নই, ওয়েবসাইটে লেখা নেই, কিন্তু আমার যতদূর ধারণা 31শে ডিসেম্বরে লাস্ট ডেট ছিল। তুমি তবু একবার ফোন করে জিজ্ঞাসা করবে, অন্য কোনো এক্সটেনশনের নোটিশ কিন্তু আমার কাছে আসেনি। স্যার, নাম্বারটা কি পাওয়া যাবে কোন নাম্বারটা? ওই হেল্প ডেস্কে? এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে 1800102, এই যে আমি এখানে ওয়েবসাইটে খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এই তো 1800102 8014 দেখা যাচ্ছে কি লেখাটা? হ্যাঁ স্যার, হ্যাঁ, তুমি এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ আচ্ছা, আর কোনো স্টুডেন্টের যদি কোনো সমস্যা ফেস করে থাকো আমাদেরকে জানাতে পারো। স্যার, বলছিলাম যে এই বছর নতুন করে করলে কত পার্সেন্টেজ নম্বর লাগবে? তুমি কোন স্টুডেন্ট, নাম কি তোমার, মানে পরীক্ষাটা? ফার্স্ট বেঙ্গলি অনার্স ঝর্ণা ঘোষ। আচ্ছা, এবার কি কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে চাও একটু বলবে। আমি মানে থার্ড সেম বিকাশ ভবন করিনি, মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা করিনি। আচ্ছা, তুমি কি ওয়েসিস বা অন্য কিছু অ্যাপ্লাই করেছো? না স্যার, পাইনি, শুধু একটাই করেছিলাম যে কাস্ট সার্টিফিকেটের জন্য একটা স্কলারশিপ পাই 3,000 টাকা, সেইটাই করেছি। কাস্ট সার্টিফিকেটের জন্য 3,000 টাকা স্কলারশিপ পাওয়া সেটাই হয়েছে। ও আমি তোমাদেরকে আরেকবার বলছি, সবচেয়ে প্রথমে চেষ্টা করবে মেরিট কাম মিন্সের জন্য, মানে যেটা স্বামী বিবেকানন্দের জন্য। যদি এই বারে না আসে, যদিও মেরিট কাম মেরিট লিস্ট, মানে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট লিস্টে মানে এটা যোগ্যতা মান একটু বেশি, অনেকটাই বেশি, 60% মার্কস পেতে হবে, আর অনেক কিছু আছে এবং কিছু ইনকাম ব্র্যাকেটও আছে। যদি এইটাতে না আসো তবেই বাকিগুলোতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, বাকিগুলোতে। কিন্তু যদি না পাও তাহলে বাকিগুলোতে করবে। আমি প্রথম প্রেফারেন্স কিন্তু এটাকেই দিচ্ছি, যদি মনে হয় যে এটার জন্য যোগ্যতা মান তুমি কভার করছো তাহলে এখানেই অ্যাপ্লাই করো। স্যার, আমার 60% নাম্বার আছে। হ্যাঁ, তাহলে 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 তো করা উচিত ছিল প্রথমে ওখানেই, আমার মনে হয় তোমার প্রথমে ওখানেই করা উচিত ছিল। তাহলে এখন আর হবে না স্যার? এটা তুমি একবার কাজ করো, তুমি হেল্প হেল্প আমার মনে হয় না হবে বলে, তবে তুমি নেক্সট ইয়ারে যদি ওই ওয়েসিসটা রিনিউ না করো, এরকম কথা দাও যে ওটা রিনিউ করবে না, আর স্বামী বিবেকানন্দের জন্য ওয়েসিস অ্যাপ্লাই করতে চাও, এটা পারবে কিনা একবার হেল্প, আমার মনে হয় হবে না, তবু তুমি জিজ্ঞাসা করে নেবে, যদি ওরা বলে যে হবে তাহলে করে দিও, কেমন? স্যার, একটু কেটুর ব্যাপারটা বলুন না। আচ্ছা, K2টা তোমাদেরকে বলার ব্যাপারটা আছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে K2, একটু আমি তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিই, স্কোপ। আমাকে একটু দেখতে দাও, আমি জিনিসটা দেখেছিলাম K2, কন্যাশ্রী K2।
একটু ওয়েট করো, কেমন? এখানে একটু ছবিটা খারাপ লাগছে, আমি তোমার তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, কেমন? কেটু তোমরা অ্যাপ্লাই করতে পারো কলেজ থেকে, কলেজ থেকে পিএইচডি করা পর্যন্ত। আমাকে একটু টাইম দাও, আমি এটা একটু একটু আমার মনে পড়ছে না। আচ্ছা, তোমার কোশ্চেনটা আমি রাখছি, আমি একটু খুঁজে নিচ্ছি, অন্য কারোর যদি কোনো কোশ্চেন থাকে একটু আমাকে জানা, আমি এটা একটু আমি দেখে নিচ্ছি এর ভেতরে। অন্য কোনো স্টুডেন্টের যদি অন্য কোনো সমস্যা থাকে একটু জানা, আমি তোমাকে কেটুর ব্যাপারটা এক্ষুনি বলছি। স্যার, বলছি যে আমি কে টু ফর্ম জমা দিয়েছি যখন ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে পড়ছিলাম, তো 6 মাস মতো হয়ে গেছে, এখন আমি টাকা পাইনি, তো আমি কি করবো স্যার? হ্যাঁ, এই একটা প্রবলেম আমার কাছেও এসেছে, তা আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের কোনো কেটু পেন্ডিং নেই, এবং আমাদের ওয়েবসাইটে তেমন কোনো কেটুর মানে পেন্ডিং মানে হচ্ছে আমি ফরওয়ার্ড করবে এরকম কোনো লিস্ট আমার কাছে পড়ে নেই। তো তুমি একবার সামিবকান্তের হেল্পলাইনে ফোন করে বলো, সামি কেটুটা কিন্তু সামিবকান্তের হেল্পলাইনে তুমি জানতে পারবে। ওরা যদি জানিয়ে দেয় কোন জায়গায় পড়ে আছে, ধরো বিডিও অফিসে পড়ে আছে, বা আমার কলেজে পড়ে আছে, বা বিকাশ ভবনে যে পড়ে আছে, তাহলে তোমরা তখন কিন্তু ওই ব্যাপারটা ক্লিয়ার করলে আমাদেরকে জানাতে পারবে আর কি, বা তোমরা নিজেরাও জানতে পারবে যে কোথায় যেতে হবে। এই কলেজেই যে সেটা পড়ে আছে তার কোনো মানে নেই, অনেকগুলো স্টেজেস আছে, কোন স্টেজে দাঁড়িয়ে আছে সেটা একটু জিজ্ঞাসা করে নেবে। এমনও হতে পারে যে তুমি মানে ওই যদি অবশ্য কেটুতে টাকার ব্র্যাকেট নেই, তাহলে তুমি একটু খোঁজ নিও, মানে ওই হেল্পলাইনে ফোন করো, তারপর আচ্ছা অপশনে আমাকে। ইসমাইল স্যার, একটা ব্যাপার সকলকে পরিষ্কার করে বলো, যে স্বামী বিবেকানন্দ অর্থাৎ কে টু পাচ্ছে, সে কি অন্য কোনো সরকারি স্কলারশিপ পেতে পারে কন্যাশ্রী ছাড়া? হ্যাঁ, কন্যাশ্রী হচ্ছে একমাত্র স্কলারশিপ যেটি সাথে কন্যাশ্রী অন্য, ছাড়া, কন্যাশ্রী ছাড়া বলেছি। আমি কন্যাশ্রীর কথাই বলেছি, কন্যাশ্রী যদি কেউ পেয়ে থাকে তাহলে কন্যাশ্রীর সাথে যে কোনো স্কলারশিপ ক্লাব করানো যেতে পারে। তার মানে সে যদি কন্যাশ্রী পায়, তার সে যদি ওএসএস পেতে চায়, কোনো অসুবিধা নেই, কোনো আমি বেসরকারি তো স্কুলে প্রশ্নটা পড়তে তা চায়। করছি না, আমি বলছি কন্যাশ্রী বাদ রেখে একাধিক সরকারি ফেলোশিপ কি পেতে পারে কেউ, না একটাই না, পেতে পারে? একদমই পেতে পারে না, একটাই পেতে পারে। তাহলে যারা যারা প্রশ্ন করছো যে আমি কে2 পাইনি, 6 মাস আগে অ্যাপ্লাই করেছি, তারা অন্য কোনো ফেলোশিপের জন্য কি অ্যাপ্লাই করেছিলে এবং পেয়েছো? না, আচ্ছা, সেটাই জানার জন্য প্রশ্ন রাখলাম, তার কারণ বোঝা যাচ্ছে যে কন্যাশ্রী ছাড়া আর যে কোনো একটা সরকারি ফেলোশিপই অ্যাভেল করা যাবে। সেক্ষেত্রে ইসমাইল স্যারের বক্তব্য অনুযায়ী স্বামী বিবেকানন্দ সবার আগে বিবেচ্য, যদি রিকুইজিট মার্কস থাকে, তা না হলে বাকি দুটো রয়েছে। তো সেইটা মাথায় রাখবে যে সরকারি ফেলোশিপ একটাই তুমি পেতে পারো অ্যাপার্ট ফ্রম কন্যাশ্রী। হ্যাঁ, এবারে তোমাকে যেভাবে অনুসন্ধান করার কথা বলছে আমাদের ইসমাইল স্যার, সেইভাবে দেখার চেষ্টা করো যে তোমার ফেলোশিপটা কেন হলো না। আমাদের কলেজ স্তরে কোনো ফেলোশিপ কিন্তু আটকে রাখা হয় না কোনোবারের জন্যই, যদি কেউ জেনুইন ক্যান্ডিডেট হয়ে থাকে। আমরা দায়িত্ব নিয়ে সমস্ত কিছু অনলাইন হলে অনলাইন ক্লিয়ার করে দেওয়া হয়, আর সই সাবুত করে যদি বিডিও অফিসে পৌঁছানোর থাকে, আমরা কিন্তু সেটা করে দিই প্রত্যেকবার। একটাও এমন কেস থাকে না যেগুলো নাকি পড়ে রয়েছে এমন। এবারে আমাদের কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে অন্য কোনো স্তরে যদি আটকে গিয়ে থাকে কোনো কারণে, সেইটা কিন্তু আমাদের কাছে খবর থাকে না, খবর আসে না, বা খবর নামার জায়গাও আমাদের কলেজের কর্তৃপক্ষের কাছে থাকে না। এটা ইন্ডিভিজুয়াল যে নাকি অ্যাপ্লাই করছে তাকেই কিন্তু খোঁজটা নিতে হবে যে আমারটা কোন স্তরে আটকে আছে এবং কেন। হ্যাঁ,
তাহলে সেই মতন তোমাদের ফলো করতে হবে। স্যার স্যার হ্যাঁ শুনছি বলো। স্যার স্বামী বিবেকানন্দ লাস্ট ডেট কবে আছে তোমাদের? ওয়েবসাইটে এখনো লাস্ট ডেট দেওয়া হয়নি, প্রবাবলি এই করোনা পরিস্থিতিতে সবসময় ডেস্ক এক্সটেনশন হচ্ছে, কিন্তু তোমাদেরকে একটু জানিয়ে রাখি, মানে জানা নর্মালি 31শে ডিসেম্বরই লাস্ট ডেট হতো, কিন্তু গত বছর এটি বাড়তে বাড়তে ফেব্রুয়ারি পর্যন্ত গিয়েছিল। এক্সাক্ট ডেটটা ওয়েবসাইটেও দেওয়া নেই এবং আমাদের কাছে নোটিফিকেশন আসেনি, মানে এখনো চলছে ধরে নাও। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে, আর কোনো সমস্যা থাকলে একটু জানা। স্যার বলছিলাম যে, স্যার হ্যাঁ বলো শুনছি। স্যার বলছি কি বলছো সেটা আগে নিজের পরিচয় দাও। আমার তো 60% নাম্বার আছে, কিন্তু স্যার আমার আমার গার্জেনের ইনকাম করে বছরে 48,000 টাকা, সেটা কি হবে? আচ্ছা তাপস, তোমার আশেপাশে যদি কোনো গার্জেন থাকে বা তাকেও বলতে পারো, আমি তোমার কথাটা খুব স্পষ্ট বুঝতে পারলাম না, যদি কেউ এরকম থাকে যে গার্জেন থাকে তোমার কথাটা আমাকে বলে দেবে, আমি শুনি। বলতে চাইছিলাম যে ইনকাম ইনকাম সার্টিফিকেট। আচ্ছা আমি বলে দিচ্ছি, তাপস যেটা বলতে চাইলো সেটা হচ্ছে যে ও বলতে চাইছে ওর গার্জিয়ান ইনকাম 48,000 সম্ভবত, তাহলে কি ও এলিজিবল এটা জানতে চাইলো। 2,50,000 টাকা, আড়াই লাখ টাকা নিচে মানে অবশ্যই এলিজিবল। আমাদের ঘরে তো গরিব ঘর, আপনি একটু আমি কথাটা বুঝতে পেরেছি, কিন্তু আমি একটু আতর বাবু আপনি আপনি একটু তাপসকে কনভে করে দেবেন, বা তাপস যদি আমার কথা আমার কথা হচ্ছে কি হচ্ছে কি একটু শুনে না, টাকাটা বড় ব্যাপার না, যে তুমি কত টাকা উপার্জন করছো তার থেকে বড় ব্যাপার কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে, অথরিটির কাছ থেকে তোমাকে সেটি লিখিত ভাবে আনতে হবে, এবং প্রতিটি ওয়েবসাইটে কন্যাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ হোক, ওখানে কোন ফরম্যাটে এবং কোন অথরিটি সেখানে যে তোমার ইনকাম সার্টিফিকেট দিতে পারবে, সেই একদম স্পেসিফিক্যালি ইনকাম সার্টিফিকেট দিতে হবে ওই ওয়েবসাইটে থাকা নির্দেশ অনুযায়ী। সেটা যদি তোমরা না করে দাও এবং কোনো একজন অথরিটির মনে হলো এটা ঠিকঠাক নয়, ও তো মুখে বলছে 48,000 টাকা কিন্তু আসলে তো নয়, তাকে তো একদম স্পেসিফিক্যালি দিতে হবে, তাহলে কিন্তু তারা আটকে দিতেই পারে। অতএব শুধু মুখে বলার জন্য নয়, অ্যাপ্লাই করার সময় ওই ওয়েবসাইটের নির্দেশিকা অনুযায়ী সেই ফরম্যাটে সেই কম্পিটেন্ট নির্দেশিকা অনুযায়ী সেই কম্পিটেন্ট অথরিটির কাছ থেকেই তোমাকে কিন্তু ইনকাম সার্টিফিকেট বের করে আনতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা আর কেউ আছো কিছু মানে যদি কোনো কোশ্চেন থাকে জানাতে পারো। স্যার ফার্স্ট সেম থেকে প্রিয়া দাস বলছিলাম, কোন ডিপার্টমেন্ট? বেঙ্গলি জেনারেল। হ্যাঁ বলো। বলছি যে স্যার, এই যে কেটুর ব্যাপারটা বলছেন আপনি, এটা তো আমরা স্কুল থেকে ফিল আপ করেছিলাম, আবার কি অ্যাপ্লাই করবো? অবশ্যই, কেটুর অনেকগুলো স্টেজ আছে, কেটু স্টেজ হচ্ছে K1 K2 K3, আমরা K2 তে পড়বো, 18 বছরের উপরে তোমরা K2 পড়বে, এরপরে যখন PhD করতে হবে বা ইউনিভার্সিটি বেরোবে তখন ইউনিভার্সিটি যাবে তখন K3-র ব্যাপারে আসছে। এবার তোমাদেরকে একটু বলে রাখি, যদি তোমরা K1-এ থাকো এবং K2 তে আসতে চাও, তাহলে ওই পার্টিকুলারলি তোমাদেরকে কিন্তু K2 মানে যে কন্যাশ্রী K1 থেকে K2, ভবিষ্যতে এটা কখন K3 হবে তার কিন্তু কনভার্সানের ফর্ম পাওয়া যায়, তোমরা একটু দায়িত্ব নিয়ে বিডিও অফিসে এগুলো পাওয়া যায়, তোমরা খুঁজে এই ফর্মটা ফিল আপ করে জমা দেবে, না হলে কিন্তু তোমরা অলরেডি রেজিস্টার্ড ফর কন্যাশ্রী, তো তোমাদের এই মাইগ্রেশন হওয়াটা সুবিধা হবে, এটা কিন্তু তোমাদেরকে একটা ফর্ম আছে সেই ফর্মটা দিয়ে তোমরা করতে পারবে, তোমরা যদি অলরেডি রেজিস্টার করে থাকো। বলছিলাম যে কেটুটা আমরা স্কুল থেকে
ফিলআপ করেছিলাম, আবার কি কলেজে এসে অ্যাপ্লাই করব? যদি তোমার 18 বছর স্কুলেই হয়ে যায় তাহলে কিন্তু স্কুল দিয়েই তুমি সেই টাকাটি পেয়ে গেছো, কে3 তেমন মানে কে2 এখানে এসে তেমন আর হবে না। আর যদি কলেজে এসে তোমার 18 বছর হয় তাহলে তোমাকে ওই কনভার্সানের জন্য একটা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। ওকে স্যার। তুমি কি তোমার 18 বছর কি কলেজে এসে হয়েছিল না স্কুল লেভেলেই হয়ে গেছিল? কলেজে এসে তাহলে তোমাকে কনভার্সানের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর তুমি এটা জিজ্ঞাসা করে নেবে, কারণ এটা কনভার্সন একটা ফর্ম আমি পেয়েছি, যারা অলরেডি রেজিস্টার তাদের জন্য কিন্তু কনভার্সন ফর্ম হয়। স্যার কাকে জিজ্ঞাসা করব? তুমি প্রথমেই কন্যাশ্রীতে অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইটটিতে থাকবে। আচ্ছা, নোটিফিকেশন এখনো বেরোয়নি কন্যাশ্রীর জন্য। এটা নর্মালি বিডিও অফিসে কিন্তু তোমাদের একটা সেকশন থাকে, এখানে হেল্প করার জন্য থাকে, তোমরা বিডিও অফিসে তোমাদের লোকাল বিডিও অফিসে গিয়ে জিজ্ঞাসা করতে পারো। ওকে স্যার। স্যার আমিও বলছি যে আমি থার্ড সেম সুমিত্রা দাস বলছি স্যার, থার্ড সেম থেকে বলছি। আমিও তো স্কুলেই ফর্মটা ফিল আপ করেছিলাম কে2টা, তো এখনো পাইনি টাকা। না, স্কুলে যদি তুমি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে আমি অথরিটি নই, তোমাকে তখন স্কুল কর্তৃপক্ষই তোমাকে ফরওয়ার্ড করাবে। 18 বছর হয়ে যাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে কে2, তুমি কে1ই আছো। না স্যার, তাহলে কে2টা ফর্মটা ফিল আপ করেছিলাম। কনভার্সনের জন্য তোমরা বিডিও অফিসে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা ফর্ম হয়, তোমার নামই ফর্মটা হয়, সেটা শুধু আমরা অথরাইজ করে দিই যে তুমি কলেজে ভর্তি হয়েছো। এত কঠিন নয়, তুমি গেলে এই এই জিনিসটা খুবই নর্মাল, এটা এত কঠিন নয়, তুমি বিডিও অফিসে যে দেখা করলি জেনে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে স্যার। ওকে, আর স্যার আমি ফার্স্ট সেম থেকে মৌমিতা দাস বলছি স্যার। যারা স্কুল লেভেলে যাদের হয়ে গেছে কে2টা, তারা কি আর কলেজে করবে না? হ্যাঁ, কন্যাশ্রীর জন্য তো তোমাদের তো রিনিউ করার জন্য তখন করবে, ওটা রিনিউ করতে হবে। হ্যাঁ, রিনিউ করতে হবে, যখন কন্যাশ্রী নোটিফিকেশন দেবে রিনিউ এর জন্য তখন তোমরা রিনিউ করবে। ঠিক আছে স্যার। আর আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাদেরকে একটা স্পষ্ট জিনিস জানিয়ে রাখি, এই যে মাইগ্রেশন এই ব্যাপারটা কিন্তু কলেজ হ্যান্ডেল করে না। তোমরা যদি এলিজিবল হয়ে পড়ো এবং কনভার্সন করে নাও, তারপর যদি তোমরা কন্যাশ্রী রিনিউয়ের জন্য অ্যাপ্লাই করো এবং কন্যাশ্রীর জন্য কে2র জন্য অ্যাপ্লাই করো, যদি সেটা লিগালি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা আমাদের জায়গায় দেখতে পাই সেটা। যদি এই যে কথাগুলো তোমরা বলছো এটা পাইনি, তার মানে হচ্ছে অলরেডি আমার কলেজে সেটা আসেনি। নোটিফিকেশন অনুযায়ী চেঞ্জ হতে পারে, এরকম নয় যে আমি আজকে বিডিও অফিস বলছি কালকে হয়তো ওটা দায়িত্বটা কলেজের ওপরে এলো, এখন পর্যন্ত নোটিশ বেরোয়নি। যদি বেরিয়ে থাকে তোমরা ওই নোটিশটা এবং তার আনুষঙ্গিক ইনফরমেশন গুলো একটু দেখবে। এই বছরে এখনো আমার হাতে আসেনি, যদি তোমরা পাও তাহলে সেটাকে একটু পড়ে দেখবে, আর যদি সেরকম কিছু নজরে আসে আমাকেও জানাতে পারো, অসুবিধা নেই। আর কারোর কোনো মনে কোশ্চেন আছে? স্যার হ্যালো, হ্যাঁ শুনছি, বলো। স্যার আমি সুমনা পাত্র, থার্ড সেম বলছি। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। বলো স্যার। বলছি কলেজে ওএসএস এর ডকুমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট কবে? তুমি ইমিডিয়েটলি জমা দিয়ে যাও, তোমাদের তো ওএসএস এর ডেট শেষ হয়ে গেছে 31 তারিখে, ডকুমেন্টটা জমা দিয়ে যাও নি। আসলে বিডিও ইনকাম সার্টিফিকেট এখনো পাইনি। ও বাবা, তুমি ইনকাম সার্টিফিকেট? আচ্ছা ঠিক আছে, তুমি যত শীঘ্র সম্ভব দিয়ে যাও। তোমার নাম আমি একটা লিস্ট প্রোভাইড করেছিলাম সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তাহলে তোমার নাম দিতে পারো। ওই ইনকাম সার্টিফিকেট না পাওয়ার জন্য আমি জমা দিতে পারিনি। বলে রাখছি, যদি তোমার কাছে প্রপার ইনকাম সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আমরা করতেও পারবো না। ভালো হয় তোমরা সবকিছু ঠিকঠাক করে জমা দাও। হ্যাঁ স্যার, সোমবারের মধ্যে হয়ে যেতে পারে, সোমবার জমা দিলে হবে তাহলে? তুমি এই সপ্তাহতেই জমা দাও না, এই সপ্তাহে তো আজকে শনিবার। এই সপ্তাহ মানে নেক্সট উইকের কথা বলছি, মানে এই এই যে 7 দিন ধরে প্রোগ্রাম চলছে তার মধ্যে একদিন দিয়ে দিই। আচ্ছা ওকে স্যার। তবে চেষ্টা করো তাড়াতাড়ি করতে, কিন্তু আমাদের উপরে প্রেশার আছে, যেগুলো পেন্ডিং আছে সেগুলোকে তো আমরা রিজেক্ট করে দেবো। সেক্ষেত্রে তুমি যদি ঠিক সময়ে ইনকাম সার্টিফিকেট না দিতে পারো আমরা ধরেই নেবো। এক সত্যি কথা বলতে কি, 31 তারিখের আগে তোমার এই সমস্ত জিনিস জোগাড় করে নেওয়া উচিত ছিল, তুমি জোগাড় করতে পারোনি। তার কারণ হচ্ছে কি, তোমার কাছে সেটা 31 তারিখের আগে ছিল না। এক্ষেত্রে যদি কোনো কর্তৃপক্ষ তোমারটাকে ক্যান্সেল করে বা রিজেক্ট করে দেয় সেটা কি খুব খারাপ জিনিস? তুমি তো এখনো
মানে সমস্ত ক্রাইটেরিয়া উদ্ধার করতে পারোনি, তাই তো? তুমি যখন দায়িত্বটা এখন তোমার, তখন তোমাকেই কিন্তু ঠিকঠাক করে করতে হবে। চেষ্টা করো, আমরা পাশে আছি। হ্যাঁ স্যার। স্যার আমি থার্ড সেম থেকে সোমা মাইতি বলছি। বলো। স্যার বলছি আমি কলেজে এসে যখন সেকেন্ড সেমিস্টারে পড়ছিলাম তখন আমার 18 বছর হয়েছে, তখন আমি বিডিও অফিস থেকে সোজা মানে ফর্ম কে টু ফর্ম নিয়ে বিডিও অফিসে জমা দিয়েছি। তো কন্যাশ্রী টাকা কে টু টাকা পাওয়ার পর কি আবার রিনিউয়াল করবো কে টু? তুমি যদি কলেজে থাকো তো রিনিউ করার জায়গা আছে, তো তুমি রিনিউয়ের অপশন তো পাবে, রিনিউয়ের জন্য নোটিফিকেশন তো পাবে, মানে স্বাভাবিক কেটে রিনিউ হবে, তো প্রতি বছরই হয় ওটা। আচ্ছা স্যার ঠিক আচ্ছা আছে। ওকে, আর কিছু জানানোর আছে, মানে কিছু কোশ্চেন থাকলে বলো। স্যার হ্যাঁ স্যার স্যার বলছি আমি 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 তো প্রতিবন্ধী, প্রতিবন্ধী কোনো কলম দেওয়া যাবে? আমি কিন্তু এই ব্যাপারে একটু বলে রাখি, হতে পারে থাকতে পারে, কিন্তু আমার আমার মানে জানা নেই, মানে আমি খুব একটা কম্পিটেন্ট অথরিটি নই এই ব্যাপারে জানানোর জন্য। আমার জানা থাকলে অবশ্যই আমি তোমাকে জানিয়ে দেবো, বা তুমি তো ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি আতাউর বাবুকে জানিয়ে দেবো। এই মুহূর্তে আমার না কাছে কোনো না নলেজ স্যার, আমি 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 হিস্ট্রি ও তুমি হিস্ট্রি ডিপার্টমেন্ট, তাহলে আমি ইন্দর বাবুকে জানিয়ে দেবো, আমি ইন্দর বাবুকে জানিয়ে দেবো। এই মুহূর্তে আমার কাছে কিন্তু আমার নলেজে এরকম কিছু নেই, এবং গভর্নমেন্ট থেকে আমাদের কলেজে এরকম কোনো নোটিফিকেশন এসে পৌঁছায়নি। যদি কালকেও এসে যায় তাহলেও আমি তোমাদেরকে কনভে করে দেবো, জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। ওকে স্যার, বাপ্পাজি তো বলছিলাম। হ্যাঁ বলো। স্যার ওই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা করেছি, দিয়ে জমা দিয়েছি কলেজে, কিন্তু এখনো তো টাকা ঢোকেনি। অবশ্যই মানে একটা ব্যাপার বোঝো, তুমি এত দুশ্চিন্তা করার কোনো কারণ হয়নি। কলেজে 12-10টা কাজের ভিতরে ওটা আস্তে আস্তে হচ্ছে। আমাদের কিন্তু তোমাদের লাস্ট ডেট শেষ হয়নি, মানে এখনো তোমাদেরই লাস্ট ডেট শেষ হয়নি, আর আমাদের অ্যাপ্রুভ করার টাইম কিন্তু এখনো আছে। তুমি চিন্তা করো না, তোমার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে পেন্ডিং থাকে না, আমাদের কলেজ থেকে কখনোই পেন্ডিং থাকে না। মানে এতদিন ধরে কলেজে পেন্ডিং ব্যাপারটা এরকম হয়নি যে পেন্ডিং আছে কারো, যদি না হয়েও থাকে তাহলে সেক্ষেত্রেও উদ্বোধন কর্তৃপক্ষ কোনো একটা কারণে তোমার কোনো ডকুমেন্ট পছন্দ হয়নি, তারা আটকে থাকতে পারে। আমাদের কলেজ তরফ থেকে কিন্তু এরকম ঘটনা হয়নি, আমার কাছে কোনো রিপোর্ট আসেনি, তুমি নিশ্চিন্তে বসো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম, ওএসিস আর এসবিএমসিএম স্কলারশিপ দুটা কি করতে পারে কেউ স্যার? না করতে পারো না, আচ্ছা স্যার, আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, আমি নিজেও কয়েকদিন ধরে দেখছিলাম আমাদের অনেকেই কোশ্চেন করছে যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের ক্ষেত্রে আমি বলে রাখি তোমাদেরকে একটুখানি, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অনেকে বলছিল যে আমাদের কলেজকে খুঁজতে অসুবিধা হচ্ছে। এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি, তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এটা কিন্তু খুব বড় ইস্যু নয়। কেন ইস্যু নয়? তার কারণ তুমি যদি কোনো ন্যাশনাল স্কলারশিপ পাও, মানে স্টেট স্কলারশিপ পাও, তাহলে কিন্তু তুমি ন্যাশনাল স্কলারশিপ পেতে পারো না। এটা একদম সিম্পল জিনিস যে তুমি স্টেট স্কলারশিপ পেলে ন্যাশনাল স্কলারশিপ পাবে না, এবং এটাও সত্যি কথা যে ন্যাশনাল স্কলারশিপের টাকা স্টেট স্কলারশিপের টাকার পরিমাণ আমি যদি স্বামী বিবেকানন্দ ধরো একদম একই, প্রায় একই। এইবারে আরেকটা কথা, স্টেট স্কলারশিপের জন্য যে ক্রাইটেরিয়া সেটা ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার থেকে অনেকটা কম, তাহলে তুমি খুব ইজিলি স্টেট স্কলারশিপ গুলো পেয়ে যেতে পারো ন্যাশনাল স্কলারশিপের থেকে। তো আমার মনে হয় না যে মানে যদি কেউ ন্যাশনাল স্কলারশিপ খুঁজছে তাহলে তার আগে তো সে স্টেট স্কলারশিপ পেয়ে যাবে, তাহলে ন্যাশনাল স্কলারশিপে যাওয়ারও খুব একটা দরকার আছে কি? এটা আমার নিজের মনে হয়েছে। তবুও আমি দেখছি, যদি কলেজের রেজিস্ট্রেশন ব্যাপারটা আমি দেখছি যে আমার কলেজকে অনেকে কমপ্লেন করেছে ঠিক করে খুঁজে পাচ্ছি না, এআইসিসি নম্বর দিয়ে কিন্তু খুঁজলে পেয়ে যাওয়ার কথা, আমি তবুও এই ব্যাপারটা নিয়ে দেখবো। যদি কারোর মনে, আমি আগে থাকতেই বলে দিলাম, কোশ্চেন থাকে তাহলে তোমরা স্টেট স্কলারশিপ গুলো অ্যাপ্লাই করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর কেউ কিছু বলবে? সুমিত্রা দাস তুমি হ্যান্ড রেস করেছো, কিছু বলবে?
আচ্ছা, এখনো কিন্তু স্টুডেন্টরা অ্যাড হচ্ছে, তাহলে নতুন স্টুডেন্টদের কিছু কোশ্চেন থাকতেই পারে মনে। আর যদি কিছু মনে হয় বলার থাকে তাহলে বলো। আর ইন্দ্রদা তুমি কি আছো? হ্যালো, টিসি স্যার কি হ্যাঁ আছেন? হ্যাঁ হ্যাঁ আছি আছি। আমার মনে হয় এর থেকে এই যতগুলো কোশ্চেনের উত্তর দেওয়া হলে এর বাইরে খুব একটা কোশ্চেন থাকার কথা নয়। তো হ্যাঁ, মোটামুটি তুমি সবটাই অ্যাড্রেস করে দিয়েছো, আর তো এখানে যা যা হতে পারে সবটাই অ্যাড্রেসড হয়েছে, মানে সব ধরনের কোশ্চেনই এখানে এসছে, সবটাই প্রপারলি অ্যাড্রেসড হয়ে গেছে। এর বাইরে যদি কিছু হতে পারে বলে তো জানা নেই, প্রত্যেকে যারা শুনেছো তারা নিশ্চয়ই, তোমাদের বন্ধুরা যখন স্যারকে কোশ্চেন করছিল তোমরা নিশ্চয়ই উত্তরগুলো পেয়েছো, তো এর বাইরেও স্যার যখন বলছেন, স্যার জানতে চাইছেন, তাহলে তোমরা এখন বলতে পারো। কারণ দেখো, এটা তোমাদের সকলের সুবিধার জন্যই এই শিবিরটা আয়োজন করা হয়েছে অনলাইনে। তোমাদের যদি এখনো যদি কারুর মনে কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই করে ফেলো। আমার মনে হয় আর কারুর জিজ্ঞাসা নেই তাহলে। স্যার বলছিলাম, হ্যাঁ যদি পরে বলো। স্যার বলছিলাম ওই K2 রেনুয়ালটা, ওটা আমি 2019-এ টাকা পেয়ে গেছি, কিন্তু তারপরে আর রেনুয়াল করিনি, এখন করলে কি ওটা হবে? এই যে তুমি ব্রেকটা করেছো না, ব্রেকটা করাতে একটু মুশকিল আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে K2 রিনিউয়ালের জন্য একটা কিন্তু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে সার্টেন পার্সেন্টেজ পেতে হয়। সেই নাম্বারটা এতটাই কম, 45% নাম্বার, সেই নাম্বারটা এতটাই কম, মনে হয় তুমি তার থেকে অবশ্যই বেশি পেয়েছো, কলেজে আছো এর থেকে বেশি পেয়েছো। এত কম নাম্বার অনেক কাউকে পেতে তেমন দেখিনি। তো ওই ব্রেকেজের জন্য তোমার কোনো প্রবলেম হবে কি না সেটা কিন্তু কেবলমাত্র ওই স্বামী বিবেকানন্দ পোর্টালের হেল্প ডেস্কই বলতে পারে। যদি তুমি অ্যাপ্লাই করতে গিয়ে প্রবলেম হয় তাহলেই জানিও, বা অথবা ফর সেফ সাইড তুমি একটা কল করে নিও না, ওটা টোল ফ্রি নাম্বার, ওতে ফোন করতে কিন্তু পয়সা লাগে। SBM এরটা বলছি না, আমি K2-টা বলছিলাম। কে টু অ্যাপ্লাই করার জায়গাটাও স্বামী বিবেকানন্দ পোর্টালই, আচ্ছা একই পোর্টালই। তুমি কে টু অ্যাপ্লাই করো, স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করো, হুম হুম অতএব ওখানে ওই একটা হেল্প ডেস্ক দুটোই কিন্তু তোমাকে জানাবে। আর একটা জিনিস, তুমি যখন স্বামী বিবেকানন্দতে কল করবে হেল্প ডেস্ক, তখন এই হ্যাঁ যে আগে তুমি পেয়েছিলে, আর তুমি যে আগে তোমার ইউনিক নাম্বার, আগে যে রেজিস্ট্রেশন নম্বর, এই যে একটা বছর গ্যাপ দিয়েছি, এটা একটা কাগজে লিখে নেবে। ফোন করতে আচ্ছা করতে তুমি খুঁজতে শুরু করবে না, কেমন হ্যাঁ আগে আচ্ছা আচ্ছা দুটো হ্যাঁ নিয়ে কথা বলা শুরু করবে, ওতে তাদেরও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয়। এবং যদি তারা এমন কোনো নির্দেশিকা দেয় যেটা কলেজ কর্তৃপক্ষকে বলা দরকার, তাহলে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিও, কেমন। এমন হতেই ওকে পারে স্যার যে, ওকে যেমন অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি একটা জিনিস আলোচনা করেছি, তোমাদেরকে স্পষ্ট বলা হলো যে কারো হয়তো বাবার নাম ভুল হয়ে গেছে বা অ্যাকাউন্ট ডিটেলস ভুল হয়ে গেছে। এই ঘটনা ঘটেছে, কিরকম করে ঘটেছে না, দেখা যাচ্ছে যে তুমি ফোন করে, মানে তোমাকে বলা হলো যে ওই তুমি যখন হেল্প ডেস্কে ফোন করেছিলে, তোমাকে বলা হলো কলেজ কর্তৃপক্ষকে বলবে যে তুমি আনলক করে দিতে, এবং তুমি সুন্দর আমাকে এসে ক্যান্ডিডেট বললে স্যার আমারটা রিজেক্ট করে দিন, আমি সুন্দর রিজেক্ট করে দিলাম। তারপর এসে তুমি বললে যে তুমি স্যার আমাকে তো, আমি তো আনলক করতে বলেছিলাম, সেটা নয়। তোমাকে এক্স্যাক্টলি যেটা বলা হয়েছে তুমি সেটাই বলো। তুমি যদি নিজে থেকে বলো স্যার আমি ভুল করে দিয়েছি, আমারটা রিজেক্ট করে দিন, আমি কিন্তু খুশি খুশি মনে তোমাকে রিজেক্ট করে দেবো, খুশি না মনে হলো রিজেক্ট করে দেবো। ওখানে কিন্তু তোমাকে বলা উচিত ছিল আনলক করে দেবো। তো তোমরা ওই কথাটা শুনবে, টার্মটাকে লিখবে, অনেক সময় তোমাদের কনভের ভুলের জন্য কিন্তু তোমরা টাকাটা পাও না, এবার তোমরা দোষ আরোপ করতে থাকো কেন পাইনি, ওটা লিখে রাখবে তোমাকে এক্স্যাক্টলি কি বলা হয়েছে করতে। একবার আমি অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আর আনলক করতে, ধরো তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ভুল আছে, সেটা তো সবসময় আমার পক্ষে জানা সম্ভব নয়, আর অত মিলে দেখতে যে আমারও চোখে ভুল হয়ে গেছে, আমি সেটাকে অ্যাপ্রুভ করে দিলাম, তুমি টাকাটা কখনোই পেলে না, কেননা অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল। এই অবস্থায় আমার উচিত ছিল কি আনলক করা, কিন্তু তুমি তো আনলকের রিকোয়েস্টই করোনি আমাকে, আর আমার হাত থেকে বেরিয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা কি করবে, ওই হেল্প ডেস্কে ফোন করে প্রবলেমটা বলবে, আমার হাত থেকে বেরিয়ে যাওয়ার পরে, কলেজের অথরিটির হাত থেকে বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু সেটা আনলক করা যায়, কিন্তু সেই আনলকটা আমার স্টেজ থেকে হয় না, সেটা আমার পরের স্টেজ থেকে হয়, DPI স্টেজ থেকে হয়। সেটা তোমরা রিকোয়েস্ট করবে, তারা করে দেবে, ইমেলে প্রপার চিঠিপত্র পাঠিয়ে তোমরা বলবে, ইমেল করবে, ডকুমেন্ট পাঠিয়ে ওরা কিন্তু করে দেয়, এত ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কাজটা তোমরা করবে, ধরো কোনো ভুল করেছো সেটাকে তোমরা চেপে যাবে না যে ভুল তো করে দিয়েছি, বলবো কি আচ্ছা এত পয়সা খরচা করে আমি এতে গিয়ে করলাম, বাবা কি বলবে, কিন্তু ভাববে না, কাজটা করবে, নাহলে পরে প্রবলেম তৈরি হয়। ওকে, আর কিছু থাকলে হ্যালো বলো। হ্যাঁ বলো স্যার, কোন ডিপার্টমেন্ট, কোন স্যার ইয়ার?
কোন অরুণিমা তুমি কোন ডিপার্টমেন্ট কোন ইয়ার একটু বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে কেউ এইচএস এর পরে যদি কোনো একটা কোর্স করার পরে বিবেকানন্দ স্কলারশিপটা পেয়েছে, তারপরে কোনো একটা কোর্স করার পরে আবার যদি কলেজে ভর্তি হয়, ওটা রিনিউয়াল করা হয়নি, কিন্তু তারপরে কি সে আবার ফার্স্ট সেম বা সেকেন্ড সেমে ওটা করতে পারে? না, একবারে থার্ড ইয়ার এর পরে ওটা আবার সম্ভব হবে? ভেবে দেখো, স্বামী বিবেকানন্দ মেরিটটা মিস, তুমি বলছো অন্য কোনো কোর্স করেছি, স্বাভাবিক সেটা একটা প্রফেশনাল কোর্স, তাই তো? এইবারে তুমি যখন বলছো যে একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছি, প্রফেশনাল কোর্সে চলে গেছি, মানে তুমি তারপর আবার একবার এসে জেনারেল কলেজে ভর্তি হয়েছো, তোমার নিজের মনে হচ্ছে না ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে? মানে তুমি তাহলে তো পড়তেই থাকবে, স্কলারশিপ পেতেই থাকবে, এটা হয় না এরকম চেঞ্জ করলে। আর দুটোর প্রফেশনাল কোর্সের টাকার পরিমাণ আলাদা, আর জেনারেল কোর্সের টাকার পরিমাণ অনেক কম হয়, সেক্ষেত্রে এই ব্যাপারটা আমার মনে হয় না অ্যাপ্রুভ হবার কথা। তোমাকে মনে হয় না রেজিস্ট্রেশনের পরে আরেকবার অ্যাপ্লাই করতেও দেবে, মানে পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে দেবে যদি হয়েও থাকে? দেখো তোমাদের জন্য কিন্তু বলে রাখি এটা হয় না, কিন্তু প্রতি বছর একটু একটু করে কিন্তু তোমাদের স্কলারশিপ পাওয়াটা কিন্তু সরকারের তরফ থেকে শিথিল করা হচ্ছে। শিথিল করা হচ্ছে মানে আরো ইজি করা হচ্ছে যাতে পেয়ে যাও। এখন এটাই যদি ঠিক হয়, এতদিন পর্যন্ত এটা ঠিক ছিল, হয়তো কালকে হেল্প ডেস্কে তুমি ফোন করে জিজ্ঞাসা করলে তারা বলবে ঠিক আছে তুমি করে দাও, বলতেই পারে। মানে ইমিডিয়েট কিছু নোটিস এসছে কিনা বা এই পোর্টালের সিস্টেমে কোনো চেঞ্জেস এসছে কিনা সেটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। আর এটাও সত্যি কথা যে স্কলারশিপটা কিন্তু ক্রাইটেরিয়া গুলো দেখার দায়িত্ব কিন্তু ক্যান্ডিডেটে, টিচারদের নয়। আমরা তোমাদেরকে হাতে ধরিয়ে দেখার ব্যাপারটা আমার কাছে কেমন একটু মনে হচ্ছে, আমরা শুধু কলেজ কর্তৃপক্ষ যেটা করে সেটা হচ্ছে তুমি যদি এই কলেজে ভর্তি হয়ে থাকো এবং তোমার ডকুমেন্ট গুলো ঠিকঠাক থাকে, আমরা নেক্সট স্টেজটায়, মানে আমার পরের স্টেজটায় তোমাকে ঠেলে দিই তোমার প্রপোজালটাকে। এইটুকুই কিন্তু কলেজের দায়িত্ব। এবার তুমি যদি তাতে কোনো জালিয়াতি করো বা অন্য কিছু করো বা ভুল ডিসিশন দাও, সেটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির জায়গায় আসে না। এই যে তুমি বলছো আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা এটা দেখার দায়িত্ব কিন্তু তোমারই। আমি তোমার খালি একটু হেল্প করে দিলাম যে তুমি ফোন করে জিজ্ঞাসা করে নাও, হয়তো এটা শিথিল হয়েছে, তবু একবার দেখে নিও কেমন। স্যার, কলেজে পড়াকালীন কি রেনুয়াল করতে পারবো? না, কলেজে যদি ভর্তি তো কলেজে পড়তে পড়তে রিনুয়াল হয়। ও কলেজ থেকে বেরিয়ে গেলে কিন্তু আমরা আর কোনো রকম ভাবে দেখবো না, তুমি সিক্স সেমিস্টার পেরিয়ে গেছো, তোমার কোনো অ্যাপ্লিকেশন এলে আমরা তোমাকে চিনি না, এটাই মনে রাখবে। কলেজে থাকা অবস্থাতেই তোমাদের কিন্তু আমরা চিনি, কলেজ থেকে বেরিয়ে গেলে কিন্তু এই পোর্টালে যদি তোমার নামও চলে আসে আমি কিছু করতে পারবো না, কারণ তুমি সেই মুহূর্তে কলেজের স্টুডেন্ট নও। তুমি এরপরে কলেজ থেকে যে ইউনিভার্সিটি বা অন্য কোনো হায়ার ইনস্টিটিউটে যাও, তখন সেটা তাদের দায়িত্ব, এবং তুমি বলবেই না যে কলেজে পড়ো, তুমি তখন ওই ইনস্টিটিউশনের নামটা লিখবে। এই ব্যাপারগুলো সব থেকে ভালো বলতে পারবি, তোমরা একটা কাজ করো না, আমি যে ওয়েবসাইট গুলোর নামগুলো দেখলাম সেই ওয়েবসাইটে যে যখন ধরো তুমি স্বামী বিবেকানন্দের ওয়েবসাইটটা যাচ্ছ, আমি একটু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, একটু দেখে নাও। হ্যাঁ, আমি একটু শেয়ার করছি। দেখো এটি স্বামী বিবেকানন্দের ওয়েবসাইট, এখানে এই যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট আছে, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, কেমন? এবার এটি হলো অ্যাডভার্টাইজমেন্ট, এই বছরের অ্যাডভার্টাইজমেন্ট, আশা করি তোমরা দেখতে পারছো, প্রতিটা ওয়েবসাইটই পাবে। এখানে তুমি পারবে কি পারবে না পুরো ডিটেলস তাই এখানেই কিন্তু লেখা আছে, এবং ওয়েবসাইটে যেই জানতে পারবে। এবার তোমার যদি মনে আমি ক্রাইটেরিয়াটা অ্যাচিভ করেছি, এই ক্রাইটেরিয়াটা অ্যাচিভ করিনি, এই জিনিসগুলো তো কমপ্লিট। মানে এখানে দেখো ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট অফ দ্য ফ্যামিলি ইস্যুড বাই জয়েন্ট বিডিও, বিডিও রুরাল এরিয়াস এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপালিটি, ডেপুটি কমিশনার কর্পোরেশন। এবার তুমি যদি মনে করো মিউনিসিপালিটিতে আছি, তাহলে তোমাকে ওই এক্সিকিউটিভ অফিসারই লাগবে, তুমি যদি বিডিওতে থাকো তাহলে রুরাল এরিয়া থাকো তাহলে বিডিও তোমার কাছে সার্টিফিকেট লাগবে, তুমি এটা চেঞ্জ করলে হবে না। এরকম যে নিয়মগুলো আছে এটা কিন্তু তোমাকেই জানতে হবে। কেন মানে এত স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে ক্রাইটেরিয়া খোঁজাটা আমার পক্ষে খুব মুশকিল। ওকে, এটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে যে তুমি এই নিয়ম অনুবর্তিতা মানে নিয়মগুলোর ভেতরে এসেছো কিনা। আর কিছু জান থাকলে বলো।
কোন স্টুডেন্টের কিন্তু কোন কোন কোশ্চেন আছে একটু বলবে আমাকে? স্যার আমি 2008 পর্যন্ত পাস করেছি। একজন করে বলো। হ্যাঁ বলো স্যার, আমরা তো 6 মাস আগে ফর্ম জমা দিয়েছি, তো এখনো পাইনি, তার জন্য কি করবো? তোমার ফর্মে তোমরা ফিজিক্যালি যে ফর্মটাকে আমাদেরকে দিয়েছিলে, স্যার বলছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর ওয়েসিস যে স্কলারশিপটা, সেটা কি একসাথে ইয়ে করা যায়? না পাওয়া যাবে না, কোনো অবস্থাতেই পাওয়া যাবে না। তোমাকে বললাম কেবলমাত্র কন্যাশ্রী, কন্যাশ্রীকে তুমি স্কলারশিপের বাইরেই ধরতে পারো, মানে এটা একটা ইউনিক জিনিস, এটাকে যদি ইউনিক জিনিস হিসেবে আলাদা রাখো, বাকি একটা স্কলারশিপই তুমি ক্লেম করতে পারো। কন্যাশ্রীটা ধরতে পারো যে একটা স্টেটের গর্ব, এইটাকে কোনো জিনিসের সাথে ক্লাব করা যাবে না, এটা খানিকটা স্কলারশিপের ভেতরেই পড়ে না, এমন একটা ব্যাপার, যদি এটা স্কলারশিপই এক ধরনের, বাকি কোনোটাই তুমি একসাথে পেতে পারো। স্যার বলছিলাম, আচ্ছা তোমাদেরকে আর আমি এটা সেকেন্ড থার্ড স্কলারশিপ, আচ্ছা আচ্ছা আমি একটু শিবনাথের কথাটা শুনে নিচ্ছি, শিবনাথ বলছিল বলুন। আমি ইসমাইল 1 মিনিট বলছি। স্যার আমি তাপস মাহাতো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আগামী সোমবার দিন, তোমার যা প্রবলেম, তুমি কলেজে আমাদের ইসমাইল স্যারের সঙ্গে দেখা করে একটু জানাবার চেষ্টা করো। তোমার হয়তো ফোনে বলতে অসুবিধা হচ্ছে, সোমবার দিন তো সাক্ষাৎ হবে, সোমবার দিন তুমি তোমার প্রবলেমটা ব্যক্তিগতভাবে ইসমাইল স্যারকে জানাবার চেষ্টা করো, কেমন? আচ্ছা ওকে, ঠিক আছে, নাহলে তুমি অসুবিধা পড়ছো তাই জন্য বলছি, ঠিক আছে। স্যার বলছিলাম 2018 আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। আচ্ছা, দিয়ে আমি আর স্বামী বিবেকানন্দ ফর্ম ফিল আপ করিনি, এবার আমি পড়ি, এবার কি স্যার অ্যাপ্লাই করতে পারবো? আমার মনে হয় তুমি পারবে, কোনো অসুবিধা নেই। স্টিল সবাইকে যেটা বলছি, তোমরা একবার ফোন করে জিজ্ঞাসা করো, যদি একবারও তুমি রেজিস্ট্রেশন না করে থাকো স্বামী বিবেকানন্দতে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। আমি কিছু দেখতে পাচ্ছি না, ভুল দেখতে পাচ্ছি না করার ভেতরে, কিন্তু 2018 অনেক দিন হচ্ছে, মানে এতটা দিন পুরনো যে তোমাকে আদে অ্যাকসেপ্ট করবে কিনা পোর্টালে, সেটা একটা ব্যাপার। হ্যাঁ স্যার, ইনভ্যালিড দেখাচ্ছে, তো তার কারণ হচ্ছে যে স্বামী বিবেকানন্দ পোর্টালটা, তোমরা যদি স্বামী বিবেকানন্দ পোর্টালটা খোলো, তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ধরো আমি একটু শেয়ার করি, তোমাদের স্ক্রিনটা শেয়ার করি, তাহলে বুঝতে পারবে। এই দেখো এখানে না, এই যে জিনিসটা লেখা আছে, দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা হচ্ছে ভার্সন 4.0, তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেল। এবার আমার মনে হয় তুমি যাবে পাস করেছিলে, তখন মনে হয় স্বামী বিবেকানন্দ নামে আসেনি, ওটা 1.0 এর আগে ছিল, মানে তখন তৈরি হয়নি, তখন শুধু এসবিএম এমসিএম ছিল, তো তার আগে যদি হয়ে থাকে তাহলে ওই ডেটাবেসে তোমার নামটা, ওই যে ইউনিক আইডিটা বললাম না, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ইউনিক আইডি তোমার জেনারেট হবে, আমার মনে হয় এটা হয়নি, সেই জন্যই তোমাদেরকে ইনভ্যালিড দেখাচ্ছে। তো তার আগে যেহেতু ছিল না এই ব্যাপারে, এই যে প্রসিডফুল রেজিস্ট্রেশন, এখানে তোমাদের আমার মনে হয় তোমার অনেকটা মানে ডিস্টেন্স হয়ে গেছে আর কি, 18 মানে অনেক, 18, 19, 20, 21 অনেক দিন হয়ে গেল, এবার তো 22 পড়ছি, তোমার ডেটাবেসে না থাকাই ভালো। আর এটা তো সবে 4 নম্বর বার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়েছে, তার আগেই তোমার মনে হয় পাস করেছো, তখন ছিল না। স্যার আমার তো 2020 তেই ছিল, কিন্তু তাও আমার ইনভ্যালিড দেখাচ্ছে। তো যদি তোমার ইনভ্যালিড দেখায় তাহলে তুমি অবশ্যই তো এই হেল্পডেস্কে ফোন করবে, তোমার যদি ইনভ্যালিড দেখায় তুমি অবশ্যই ফোন করবে, এটা তাদের প্রবলেম, পোর্টালে দেখানোর জন্য পোর্টালে প্রবলেম। তুমি যদি শিওর হও যে তোমার সমস্যা নেই, সমস্যাটা পোর্টালে, তুমি কেন ফোন করবে না? আমার তো মনে হয় ফোন করার থেকে বেশি তুমি তুমি যে ইনভ্যালিড দেখাচ্ছে তার একটা স্ক্রিনশট নাও, পুরো সমস্যাটা সেটা স্ক্রিনশট নিয়ে রাখবে টাইম সমেত, এই যে এখানে যখন ঘড়ির দিকে তাকাচ্ছে দেখবে এখানে ঘড়িতে একটা, এই যে ঘড়ি আসছে এইরকম অবস্থা, একটা স্ক্রিনশট নেবে যে তোমার প্রবলেমটা আসছে একদম এই টাইমে, তুমি সেটাকে একটা ওয়ার্ডে লিখবে যে এই ছবি ফবি দিয়ে, যে আমি এইটা শুরু করতে চেয়েছিলাম, এই প্রবলেমটা সম্মুখীন হচ্ছি, অথচ আমি এই সময় পাস করেছি, আমার রেজিস্ট্রেশন নাম্বার এইটা, আমার পোর্টালে কেন নিচ্ছে না,
হেল্প ডেস্ক কিন্তু প্রম্পলি সেটা দেখে। আর এটা ভেবো না যে ওই পোর্টালে সবসময় সবকিছু ঠিকঠাক থাকে, হতেই পারে যে পোর্টালে কোনো প্রবলেম এসেছে ডেটাবেসে, এটা ভয়ের কিছু ব্যাপার নয়। কিন্তু তোমার সবকিছু ঠিকঠাক থাকলে তুমি টাকাটাও পাবে। ওকে আমি কথাটা একটু কেটে গেল বাবা। না স্যার আমি কি ওনাদের ফোন করে জেনে নেবো ওয়েবসাইটের নাম্বারটা? আমি তো তোমাকে বললাম যে তুমি ফোন করলে অত কথা অত কিছু বলতে খুব অসুবিধা, এর থেকে ভালো একটা ভালো করে ইমেল করে দাও লিখে। আচ্ছা ইমেলে কিন্তু রিপ্লাই আসে। এবার এই যে আচ্ছা স্টুডেন্টদের বলছি দেখো হেল্প ডেস্ক নাম্বার এবং ইমেল আইডি পাশাপাশি দেওয়া রয়েছে, তোমরা ফোন করতে পারো এবং ইমেল করে তোমার সমস্যা উইথ ডকুমেন্ট জানাতে পারো। দেখো ওখানে লেখা আছে helpdesk.sbmcm-wb@gov.in, এটা ওদের ইমেল আইডি। এই ইমেল আইডিতে তুমি লিখিতভাবে ওদের সমস্যা জানাতে পারো, তার সঙ্গে অ্যাটাচমেন্ট হিসেবে তুমি তোমার স্ক্রিনশট দিতে পারো। এছাড়াও কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলতেই পারো, কোনো অসুবিধা নেই। কলেজের কোনো ওয়ার্কিং আওয়ারে এসে কথা বলতেই পারো আমার সাথে। আচ্ছা এই সেশনটা আজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইসমাইল স্যারকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, এবং স্টুডেন্টসদেরকে আমার ভীষণ ভালো লাগছে যে তারা উৎসাহিত হয়ে তাদের সমস্যার কথা আমাদের সঙ্গে এই পোর্টালের মাধ্যমে শেয়ার করেছে, জানিয়েছে। আমরাও ভীষণ ভাবে বুঝতে পারছি যে কোন কোন জায়গায় তাদের ঠেকছে, কি ধরনের সমস্যা তাদের থাকছে। আগামী কালকে একটি আলাদা প্রোগ্রাম রয়েছে, এছাড়াও সোমবার দিন আমাদের আবার একত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা না অ্যাকচুয়ালি প্রোগ্রামের শিডিউল রয়েছে, যেখানে নাকি স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত একটি আলোচনা চক্র রয়েছে। সেই আলোচনা চক্রের শেষে তোমরা এই ফেলোশিপ সংক্রান্ত যদি আরো কোনো ব্যক্তিগত প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটা উত্থাপন করতে পারো, সেখানে মাস্টারমশাইরা থাকবেন, ইসমাইল স্যার থাকবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত আলোচনা হয়ে যাওয়ার পরে তোমাদের যদি কোনো এই ফেলোশিপ সংক্রান্ত কোনো ডাউটস ইত্যাদি থাকে তাহলে অবশ্যই সেই বক্তব্যগুলো তোমরা ওখানে রাখবে, সামনাসামনি আরো বিশদভাবে বলতে বোঝাতে আমাদের সুবিধা হবে। বলছি যে স্যার, হ্যাঁ বলো স্যার, বলছি যে কেটু ফ্রমের তো টাকা পেয়ে গেছি আগে, ওটা কি আর মানে রিনিউয়াল করা যাবে? এক বছর হয়ে গেলে তো রিনিউয়াল করা যায় বলি আমার ধারণা। হ্যাঁ স্যার মানে 2 বছর হয়ে গেছে। তুমি কলেজে থাকলে রিনিউ করতে পারো, যদি তুমি ফিফথ সেমিস্টারে পড়ো রিনিউ করতে পারো। ঠিক আছে স্যার। বলো স্যার, বলছি প্রতিবন্ধী ব্যাপার একটু বলেছেন। হ্যাঁ তাপস, আমি তোমাকে তোমাকে বললাম যে প্রতিবন্ধীদের জন্য যদি কোনো স্কলারশিপ থাকে সেই বিষয়ে আমাদেরকে কলেজকে সরকার কোনো রকম মানে আলাদা করে নোটিফিকেশন দিয়ে জানায়নি, সেজন্য আমি নিজেও খুব একটা এই ব্যাপারে অবহিত নই, এটা আমার অজ্ঞানতাই ধরে নাও। এইবারে যদি কিছু এরকম আসে যেটা আমি জানি না তাহলে তোমাদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব। এই মুহূর্তে কিন্তু আমি জানি না, মানে আমার নলেজে নেই। ওকে স্যার, 6 মাস আগে তো কেটু জমা দিয়েছি, তো এখনো টাকা ঢুকেনি, এর জন্য কোথায় যোগাযোগ করব? তুমি তোমার কেটু জমা দিয়েছিলে মানে কি পোর্টাল দিয়ে জমা দিয়েছিলে? বিডি
তুমি তো ওয়েবসাইট খুলে মানে স্বামী বিবেকানন্দের পোর্টালের ভিতর দিয়ে যে জমা দিয়েছিলে তাই তো? তোমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে তো? ইউজার আইডি পাসওয়ার্ড আছে তো তোমার কাছে? তুমি ওইখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রি লগ ইন করে দেখো যে ওটা কোন জায়গায় আটকে আছে, মানে লেখা থাকে যে কোন স্টেজে যে আটকে আছে। স্যার আমি তো বিডিও অফিস থেকে নিয়ে বিডিও অফিসে মানে ফর্মটা পূরণ করে বিডিও অফিসে জমা দিয়েছি। বিডিও অফিসে যে জমা দিয়েছে এই ব্যাপারে আমার কিছু করণীয় নেই, আমি কিন্তু জানি না বিডিও। আমি মানে কলেজ হিসাবে বলতে পারি তোমাকে, আমার জানা নেই, আমাদের আমরা ওইভাবে কাজটা করি না। তুমি যদি বিডিও অফিসে জমা দিয়ে থাকো তাহলে একটু ওখানে খোঁজ না, তার কারণ আমার কাছে এলে আমি পোর্টালে দেখতে পারবো। পোর্টালে তো এখন একজনও নেই, মানে তোমার নামও নেই পোর্টালে এই মুহূর্তে, এমটি। মানে প্যারালাল কোনো গভর্নিং হচ্ছে কিনা সেই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমি বুঝতে পারলাম না তাপস। আমার নাম আছে কোদালে। তাপস তুমি আমার সাথে সোমবার দিন দেখা করতে পারবে? আচ্ছা তাহলে একটু দেখা করো। ইসমাইল, ইসমাইল ও জিজ্ঞেস করছে ওর নাম পোর্টালে আছে কিনা সম্ভবত। হ্যাঁ সেটা আমার এক্ষুনি মানে এই এইটা চলতে চলতে দেখা খুব মুশকিল আমার পক্ষে, থাকতেই পারে আমি অস্বীকার করছি না, কিন্তু আমাকে দেখতে হবে একবার। যদি পোর্টালে নাম থাকে আর ডকুমেন্ট জমা দিয়ে থাকো তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়, প্রসেস হওয়ার পরই সেটা কিন্তু আমরা অ্যাপ্রুভ করে দেব। আর কোনো সমস্যা আছে কারুর? স্যার আমার নাম সুজাতা মন্ডল, ফার্স্ট সেম থেকে বলছি, বাংলা অনার্স। বল। হ্যাঁ স্যার বলছি, আমার তো এখনো 18 হয়নি, K1 এর সেটা রেনুয়াল করে আমাদের যে স্কুলে করেছিলাম কিন্তু এখনো টাকা যে বছরে 1,000 টাকা করে দেয় সেটা এখনো পাইনি। আমি কি আবার কলেজে এখন করবো না পরে? না তুমি একটা কাজ করো, প্রথমে স্কুলে গিয়ে বলো যে আমি অ্যাপ্লাই করেছি, যখন তুমি অ্যাপ্লাই করেছিলে সে স্কুলে ছিলে, স্কুল কর্তৃপক্ষের ওটাকে পাস করানোর কথা। এবার তুমি যদি এখন কলেজে ভর্তি হয়ে থাকো, এরপরে যখন তুমি অ্যাপ্লাই করবে সেটা কলেজে আসবে, মানে তোমার আগেই ওটা আটকে আছে। তোমার সমস্যাটা খুব মানে সমস্যাদায়ক, তোমাকে এখন মানে এটুতে ট্রান্সফার কনভার্ট, তুমি একটু আমার সাথে একটু পরে কথা বলো তো, মানে আমি এই তোমার এই কনভার্সেশনটা কেমন করে হবে এটা আমি একটু জেনে নেব। ঠিক আছে স্যার। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে K1 থেকে K2 যে কনভার্সেশনটা এইটা একটা ফর্মের মাধ্যম দিয়ে হয়, কিন্তু এটি হয়ে যায় স্কুল লেভেলে, কলেজে এসে এই প্রবলেমটা হয় না। তুমি কলেজে এসে তোমার যে প্রবলেমটা তৈরি হয়েছে এটা সলিউশন ঠিক এই মুহূর্তে আমি জানি না, হয়তো বিডিও অফিস জানে, আমাকে একটু মানে ওনাদের সাথে একটুখানি লিয়াজো করে দেখতে হবে যে কি ব্যাপারটা, আমি এখনো শিওর নই কিভাবে হয়। আর তোমার যদি ইউনিক কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারো, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তোমার সমস্যাটা ফরওয়ার্ড করে দেবো। স্যার আমি এটা জিজ্ঞেস করছি কি করতে হবে আর কি না, আমি বুঝি না, আমি বুঝতে জানি, তুমি আমার সাথে দেখা করো, আমি তোমার প্রবলেমটা বুঝি, বোঝার পরে ওই জায়গায় আমি ওটাকে করে দেবো। ঠিক আছে স্যার, আমি একবার স্কুলে গিয়ে খোঁজ নেব। হ্যাঁ স্কুলে যেয়ে খোঁজ নেবে, যদি তোমার স্কুল থেকে দূর হয়ে যেয়ে থাকে ওটাকে তাহলে কিন্তু এখানে হবে নাকি। ঠিক আছে স্যার। আর কারো কিছু বলার আছে? স্যার ওই বলছিলাম ওই SBM এর যে ওয়েবসাইটটা আছে ওতে গিয়েই কি কন্যাশ্রী মানে K2 রেনুয়েলটা ওতে গিয়েই কি হয় নাকি অন্য কোনো ওয়েবসাইট আছে? আরেকবার বলো কোশ্চেন, আমি বুঝতে পারলাম না। স্যার বলছিলাম কন্যাশ্রী যে রেনুয়েলটা K2 রেনুয়েলটা ওটা কি ওই SBM এর ওয়েবসাইটে গিয়েই হয় নাকি অন্য কোনো ওয়েবসাইট আছে? SBM এর ওয়েবসাইটে। আরেকটা জিনিস তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই বছরে আমি একটা কন্যাশ্রী অ্যাপ্লিকেশন আমার পোর্টালে দেখতে পাচ্ছি না। আমি এবার বিজ্ঞাপনটা আমি খুব একটা খেয়াল করি, তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের আশেপাশে এমন খুব
কম মেয়ে দেখতে পারবে যারা স্টুডেন্ট অথচ কন্যাশ্রী পায়নি। তো যদি কেউ পেয়ে থাকে, মানে সব থেকে ভালো এরকম করে ফোনে বলা বা এই যে একটা ভার্চুয়াল কনভার্সেশনের ভেতর দিয়ে তোমার সাথে কথা বলছি না, এটা করাটা একটুখানি মুশকিল। তো আমি বলবো তোমরা একটু আশেপাশে একটু পাড়াতে বা যে গ্রামে থাকো একটু নজর দাও, এখানে অবশ্যই এমন কাউকে পেয়ে যাবে, একজন কেন একাধিক পেয়ে যাবে যারা কন্যাশ্রী সুযোগ পেয়েছে। তোমরা তাদেরকে একটু জিজ্ঞাসা করো, তাহলে দেখা যাবে কি, আমি তোমাদের সুবিধার জন্যই বলছি, অনেক ইজিলি তোমাদেরকে কিন্তু এই কাজটা হয়ে যাবে যে কোথায় আটকে আছো, কিটা করনি, এটা তোমরা জানতে পেরে যাবে। কন্যাশ্রী কিন্তু গ্রামে গ্রামে আছে, অতএব ওই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, পেয়ে যাবে, কাউকে না কাউকে পেয়ে যাবে যে তোমাকে কমপ্লিটলি হেল্প করতে পারবে। স্যার স্যার বলছি যে আমি ঋতু কুনার বলছি, হিস্ট্রি ডিপার্টমেন্ট, হ্যাঁ বলো, ফার্স্ট সেমিস্টার। বলছি যে স্যার আমি 2020-তে K2 টাকা পেয়েছি স্কুলে, তো এখন রেনুয়াল করলে হবে? স্কুলে টাকা পেয়েছো K2-র টাকা না? হ্যাঁ তুমি হ্যাঁ রিনিউয়াল করতে পারো, কিন্তু ওখানে ইনস্টিটিউশনের নামটা চেঞ্জ করতে হবে। তোমার প্রথমে স্কুলে দেখবে ইনস্টিটিউশনের নাম তোমার স্কুলে দেয়া ছিল, সেটা কিন্তু এই বছর যে ইনস্টিটিউশন চেঞ্জ হবে তোমার। হ্যালো, বলছি যে এখন যদি রেনুয়াল করি তাহলে হবে তো? দাঁড়াও, আমি এক এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ হ্যালো, এবার আমার আমি তোমার কথাটা শুনতে পাচ্ছি না, আরেকবার বলো, আমি কেটে গিয়েছিলাম কোনো কারণে। স্যার বলছি যে আর আমি 2020-তে টাকা পেয়েছি K2 স্কুলে। আরেকবার শোনো আমার কথাটা শোনো, তুমি যখন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করছো, ওখানে তুমি কোন ইনস্টিটিউটে পড়ো সেই ইনস্টিটিউটটা এখনো তোমার স্কুল লেখা আছে। এইবারে যখন নেক্সট টাইম হবে তখন কিন্তু তোমার ইনস্টিটিউশন আপডেট হবে, সেখানে কিন্তু ওই ওখানে কেশারী গভর্নমেন্ট কলেজ লেখা থাকবে, কেমন? ওইটা যদি না হয় তাহলে ভুল জায়গায় তোমার অ্যাপ্লিকেশনটা চলে যাবে। ওটা তুমি একটু দেখে শুনে দেখবে যে তোমার ইনস্টিটিউশনটা যেন আমাদের কলেজের নামই থাকে। ঠিক আছে স্যার। হ্যাঁ, ও তুমি যখন বলছি K2-র, তুমি যখন প্রিন্ট বের করবে তখন তুমি দেখতে পারবে যে তুমি কোন ইনস্টিটিউটে ভর্তি আছো, তো সেই ইনস্টিটিউটটা যেন আমার কলেজ হয়, আমাদের এই কলেজটা হয়। যদি আমাদের কলেজ না হয় আমরা কিন্তু করতে পারবো না। দেখা যাবে তুমি রিনিউয়ের জন্য অ্যাপ্লাই করেছো অথচ সেটা চলে গেল স্কুলে। ঠিক আছে স্যার, তো এখন রেনুয়াল করলে তো হবে? রিনিউয়ারের তো কোনো অসুবিধা নেই, রিনিউয়াল তো করতেই পারো, কোনো অসুবিধা নেই। স্যার বলছিলাম যে আমার কাছে আইডিটা আছে কিন্তু পাসওয়ার্ডটা নেই, ওটা কি করব? ওখানে ফরগেট পাসওয়ার্ড করে তুমি রিকভারও করতে পারো, কোনো অসুবিধা নেই। পরপর যা যা বলবে, ইনফরমেশন চাইবে তুমি দিয়ে যাবে। ওকে স্যার। টিসিএস স্যার আছেন? আর কারুর যদি কোনো বক্তব্য থাকে তাহলে জানাও, নয়তো আমরা আজকের অনুষ্ঠানটা তাহলে শেষ করতে পারি। আর কালকের জন্য আমি বলবো, কালকে আমি একটু একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে অনেকগুলো স্টুডেন্ট আছো, তাদের কি একবার কনফার্ম একটা জিনিস বলে দিচ্ছি, এটাও কিন্তু রিজেকশন হওয়ার একটা কারণ। আমি এরকম প্রচুর স্টুডেন্টের নাম পাই বিভিন্ন স্কলারশিপে, যে ক্যান্ডিডেট কিন্তু আমাদের কলেজে ভর্তি হয়নি কিন্তু সেই দেখা যাচ্ছে এখানে অ্যাপ্লাই করে বসে আছে, এবং তাকে রিজেক্ট করা ছাড়া আমার কোনো অপশনস নেই। তো এইটা যদি অন্য কোনো স্টুডেন্টের সাথে হয়ে থাকে তাহলে এটা তোমাদের সাথে হয়ে থাকবে। তোমরা অ্যাডমিশন ফর্মেও আমি তোমাদের সময় দেখেছি এরকম, তো আমি অ্যাডমিশন কনভেনারও বটে, এবং এই কলেজে অ্যাডমিশনের সময় দেখেছি তোমাদের অনেকেই, মানে গত 3-4 বছর ধরে যখন এই প্রিন্ট আউটটা বেরোচ্ছে সেই প্রিন্ট আউটটা খুঁটিয়ে পড়ো না, মানে তাতে হয়তো নিজের নামের বানান ভুল হয়ে গেছে, তুমি সেটা খেয়ালই করনি, তো আরো অনেক বড় বড় ব্লান্ডার্স কাজ করে বসে থাকো। আমি শুধু একটা জিনিস তোমাদেরকে বলছি, যখন তুমি অ্যাপ্লাই করবে ফোন, মানে কোনো জিনিস স্কলারশিপের জন্য, স্বামী বিবেকানন্দের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, ধরে না একটা অ্যাজ পার এক্সাম্পল দিচ্ছি,
তখন ওই প্রিন্ট আউটটা বেরোনোর পর, ফর্মের প্রিন্ট আউটটা বেরোনোর পর প্রতিটা লেখা খুঁটিয়ে খুঁটিয়ে সবাই পড়বে। যদি সেখানে অলরেডি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেটা ঠিক করার উপায় থাকে, কিন্তু যদি তোমরা মানে ওইভাবেই দেখে বসে থাকো, ভাববে টাকাটা আমার পকেটে চলে আসবে, সেটা কিন্তু হয় না। কোনো ভুল থাকলে কিন্তু সেটা রিজেক্টই হয়ে যায়। এবার আমার কাছে অন্য অন্য কোনো জায়গার ছেলে মেয়েদের যদি চলে আসে, সে এই কলেজে ভর্তি হয়নি, মানে বাই এনি চান্স দেখা যাচ্ছে সে আইটিআই কলেজে ভর্তি হয়েছিল, কেসিআরডি আইটিআই কলেজে, এবং দেখা যাচ্ছে সে কেসিআরডি আইটিআই কলেজের বদলে জায়গায় লিখে দিল গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, সিলেকশনের যে জায়গায় লিখলো, এটা মানে সেই ছেলেটা টাকা পেলো না, সে হয়তো তার নিজের কলেজে গিয়ে বলছে আমি তো টাকা পেলাম না, কিন্তু প্রবলেম হচ্ছে তার ইনস্টিটিউট চুজ ভুল ছিল। এবার তোমাদেরও ওই ভুলটা হতে পারে, তার মানে তুমি কেশারি গভর্নমেন্ট কলেজে পড়ছো, দেখা গেল তুমি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ খড়গপুর 2 লিখে দিলে বা দাঁতন 2 লিখে দিলে, তাহলেও কিন্তু তুমি টাকাটা পাবে না। তো ওটা বারবার চেক করবে যে তোমার প্রিন্ট আউট হওয়া অ্যাপ্লিকেশন ফর্মটায় সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সঠিক জায়গায় অ্যাপ্লিকেশনটা না পৌঁছয় তাহলে তার একটাই গতি হবে, সেটা হচ্ছে রিজেকশন। তাতে তোমার ক্যান্ডিডেটটা ঠিক ঠিক থাকুক না থাকুক কোনো অসুবিধা নেই। তো ওই যে বললাম তুমি হয়তো অ্যাপ্লাই করে দিয়েছো কিন্তু দেখা যাচ্ছে তোমার ইনস্টিটিউটটা সিলেকশন হয়ে আছে তোমার পুরনো স্কুল, তাহলে আমি কি করে করবো? মানে আমাদের কলেজ কি করে জানবে যে তুমি মানে ওই অ্যাপ্লিকেশনটা কলেজের কাছে আসবেই না কখনো অনলাইনে? তো তোমরা ওটা একটু দেখে করবে, এই ভুলটা যেন না হয়। এই ভুলটা হলে কিন্তু একটু তোমরা আর্থিক ক্ষতির মুখেই পড়বে। কেমন, আমি টিসিএস স্যারকে রিকোয়েস্ট করছি সেশনের ব্যাপারটার জন্য, হ্যান্ডেল করার জন্য। আচ্ছা, তাহলে ইসমাইল স্যার সবটাই প্রপারলি অ্যাড্রেস করেছেন, এইবারে তাহলে তোমাদের কালকের অনুষ্ঠান সম্পর্কে একটু বলে দিই। কালকে কবিতার কম্পিটিশন আছে, তোমরা ইতিমধ্যেই পেয়েছো নির্দিষ্ট কবিতাগুলো নির্দিষ্ট সেমিস্টারের জন্য, এবং নিশ্চয়ই তোমরা ল্যাঙ্গুয়েজে স্যার ম্যাডামদের কাছে নাম লিখিয়ে দিয়েছো। কালকেও এই সময় শুরু হবে, তোমরা ল্যাঙ্গুয়েজে স্যার ম্যাডামরা বলে দেবেন কার পরে কোনটা হবে, সেই মতো তোমরা ওই মতোই তোমরা প্রস্তুত থাকবে। আর আজকে অনেকের অনেক প্রশ্ন করলে, তো এরপরে যেটা আমাদের প্রিন্সিপাল স্যারও বললেন, যাদের যাদের আরো কিছু জিজ্ঞাসা আছে তারা এই সামনের সপ্তাহে, তো আমাদের এরকম প্রোগ্রাম চলতেই থাকবে, তোমরা নির্দিষ্ট জায়গায় এসে জিজ্ঞেস করতে পারো। আমার তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এরপরে মানে এত ভালোভাবে এটি অ্যাড্রেসড হয়েছে, এরপরে আর জিজ্ঞেস মানে করার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। তাও যদি কারো জিজ্ঞাসা থাকে, থাকতেই পারে, তাহলে যেন এসে দেখা করে জিজ্ঞাসা করুন। তাহলে স্যারকে আমি অনুরোধ করব, যদি কারোর যদি আর কিছু বক্তব্য না থাকে তাহলে স্যারকে অনুরোধ করব আজকে শেষ করে দিতে, যদি কারোর আর কিছু বলার না থাকে বা জিজ্ঞাসা না থাকে। হ্যাঁ, আজকের বিগত 1.5 ঘন্টা যাবত যে আলোচনা হলো তার দ্বারা আমরা সকলেই সমৃদ্ধ হলাম। ছাত্রছাত্রীরা বুঝতে পারলো যে কোন কোন ফেলোশিপ কখন কেমন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন কোন কারণে তাদের অ্যাপ্লিকেশান নাকচ হয়, কোন কোন ক্ষেত্রে তারা সাকসেসফুল হতে পারে, স্কুল থেকে আসতে গেলে কি কি করণীয়, K2 থেকে K1 থেকে K2 তে উত্তীর্ণ হওয়া বা K2 রিনিউয়াল সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কেও আমরা অবগত হলাম। যেটুকুনি অংশ কলেজ কর্তৃপক্ষের হাতে রয়েছে আমি আবারও আশ্বস্ত করছি, কলেজ কর্তৃপক্ষ কখনো কোনো অ্যাপ্লিকেশন ফেলে রাখে না, সমস্ত কিছুই আমরা যথাযথভাবে ভেরিফাই করে যথাসময়ে আমরা হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দেই। ইসমাইল স্যার ছাড়াও আমাদের কলেজের অফিসে তোমাদের ফিজিক্যাল অ্যাপ্লিকেশন জমা নেওয়ার জন্য কুর্শিদা ম্যাডাম রয়েছেন, তিনি নিয়ে থাকেন। তোমাদের যদি কখনো কোনো রকমের প্রবলেম হয় তাহলে ইসমাইল স্যার কুর্শিদা ম্যাডামের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো, অথবা তোমরা তোমাদের ডিপার্টমেন্টের যে টিচার আছেন তাকে জানিয়ে ইসমাইল স্যারকে অবগত করানোর প্রচেষ্টা করে দেখতে পারো। আর আজকের মতন আমরা তাহলে এই প্রোগ্রামটা তোমাদের সকলের
সম্মতি নিয়ে এখানে শেষ করছি। কালকে একটা সুন্দর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সূচিত হবে একই সময়ে, সকলে পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, কবিতা না বললেও শুনবে, বাকিদেরকে উৎসাহ দেবে। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগবে। তো তোমাদের শুভেচ্ছা জানিয়ে এবং সুস্বাস্থ্যের কামনা করে নতুন ইংরাজি বছরের সকল কল্যাণমূলক আশীর্বাদ যেন তোমাদের উপরে বর্ষিত হয়, সেই প্রার্থনা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আজকের মতন এখানে শেষ করছি। ভালো থাকো, আবারও দেখা হচ্ছে কালকে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ।